প্রধান বক্তা আরাফাত রহমান উপর অম্বাসের পক্ষ থেকে সপ্তাহের পক্ষ থেকে উপর অম্বাসের পক্ষ থেকে প্রধান বক্তা আরাফাত রহমান প্রধান বক্তা আরাফাত রহমান উপর অম্বাসের পক্ষ থেকে সপ্তাহের পক্ষ থেকে উপর অম্বাসের পক্ষ থেকে প্রধান বক্তা আল্লাহর হাবিব বলেছেন আল কোরআনু শাফিউম মুশাফা নবীজি বলেছেন এই কোরআন হলো এমন শাফায়াতকারী গ্রন্থ যেই কিতাবের শাফায়াত কিয়ামতের দিন যিনি গ্রহণ করবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে আল্লাহ নবীজি বলেছেন মান জাআলাহু আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ যারা কোরআনকে জীবনের সম্মুখ ভাগে গ্রহণ করবে অর্থাৎ যারা কোরআন পড়ে কোরআন বুঝে কোরআনের রঙে রঙিন হয়ে কোরআনের আলোয় আলোকিত জীবন গঠন করবে যারা কোরআনের শাফায়াত কিয়ামতের দিন পেয়ে যাবে তারা ওয়ামান জাআলাহু খালফাহু ক্বাদাহু ইলান নার আর যারা এই কোরআনকে নিজেদের জীবনের পিছনে রেখে দিবে অর্থাৎ যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে কোরআন পড়ে না কোরআন বুঝে না কোরআন মানে না এমন কি কোরআনের রঙে রঙিন হয় না বরং সুযোগ পালে সুযোগ পেলে করে কোরআনের বিরোধিতা কোরআনওয়ালাদের বিরোধিতা মরার আগ পর্যন্ত যার গোটা জীবন কোরআনের বিরুদ্ধাচরণে গেল ওই কোরআন বিরোধী লোক যারা কিয়ামতের দিন কোরআনের সুপারিশ পাবে না তারা আমরা সবাই কোরআনের সুপারিশ চাই কি চাই না মাইক যেমন আপনাদের আওয়াজ কি তেমন হবে না বড় হবে আমরা সবাই কোরআনের সুপারিশ চাই কি চাই না আমরা সবাই কোরআনকে ভালোবাসি আজকের এই উপস্থিতি এর মাধ্যমে প্রমাণ হয়েছে আলহামদুলিল্লাহ এই কোরআন এসেছে জীবিত মানুষের হেদায়াতের জন্য কিন্তু দুঃখজনক হলেও সত্য এই কোরআনকে আজ দেখা যায় আমাদের সমাজের মুসলমানরা জীবিতদের জন্য যতটা কাজে লাগাচ্ছে মৃতদের জন্য তার চেয়ে বেশি কাজে লাগানোর চেষ্টা করছে কোনো মানুষ যখন মারা যায় দেখা যায় তার জন্য খতমের পর খতম চলতে থাকে এক খতমের পর আরেক খতম এরপরে আরেক খতম খতমের পর খতম দেওয়া হচ্ছে বাস্তবিক অর্থে যার জন্য খতম দেওয়া হচ্ছে এমনও হতে পারে ওই লোক জীবদ্দশায় একদিন কোরআনও খুলে পড়ে নাই যতদিন জীবিত ছিল কোরআনের সাথে সম্পর্ক রাখে নাই বরং কোরআনওয়ালা লোকদেরকে দেখলেই মৌলবাদী জঙ্গিবাদী বলে গালিগালাজ করেছে কোরআনওয়ালাদেরকে হাতে হাত করা লাগিয়ে জেলখানায় বন্দি করে রেখেছে কোরআনওয়ালাদেরকে সুযোগ পেলে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দিয়েছে কোরআনের মাহফিল সুযোগ পেলে বন্ধ করে দিয়েছে সারা জীবন কোরআনের আন্দোলনের বিরোধিতা করেছে গোটা জীবন যার কোরআনের বিরুদ্ধে চলে গেল ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার জন্য সারা দুনিয়ার আলেম উলামা মিলে যদি খতম দেয় এমনকি মক্কা মদিনার ইমাম সাহেবরাও যদি কোরআন বিরোধী ওই লোকটার জন্য সারা জীবন কিয়ামত পর্যন্ত খতম পড়তে থাকে কোরআন বিরোধী এই লোকটার জন্য খতম কোনো কল্যাণ বা ফায়দা বয়ে আনতে পারবে কোরআন এসেছে আপনার আমার মতো জীবিত মানুষকে হেদায়াতের রাস্তা দেখানোর জন্য এজন্য আজকে আমরা হেদায়াতের মন মানসিকতা নিয়ে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে শুনব ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন সম্মানিত উপস্থিতি গোটা পৃথিবীতে মুসলমানরা এখন অত্যন্ত কঠিন এবং সংকটাপন্ন একটি সময় অতিবাহিত করছে গোটা পৃথিবীতে আজ মুসলমানরা বড় অসহায় হয়ে গিয়েছে সকল দিক থেকে মুসলমানরা আজ লাঞ্ছিত অধিকার বঞ্চিত মুসলমানরা নিপীড়িত গোটা দুনিয়ায় মুসলমানদের আহাজারিতে যেন আকাশ বাতাস আজকে প্রকম্পিত হয়েছে এবং বর্তমান বিশ্বের এই পরিস্থিতি পর্যবেক্ষণ করলে মনে হয় আমরা কিয়ামতের একেবারে খুবই নিকটবর্তী সময়ে চলে এসেছি
কিয়ামতের বড় আলামত হলো মোট 10টা অর্থাৎ যে 10টি ঘটনা ঘটলেই কিয়ামত হয়ে যাবে এর উদ্বোধন হবে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের মধ্য দিয়ে শেষ জামানায় কিয়ামতের আগে গোটা দুনিয়ার মানুষ দুই দলে ভাগ হবে কথা যদি বুঝে থাকেন সকলে পুরুষোচিত কণ্ঠে জবাব দেন কিয়ামতের আগে সারা দুনিয়ার মানুষ কয় দলে ভাগ হবে একটা আওয়ামী লীগ আরেকটা বিএনপি কি মনে হয় আপনাদের সারা দুনিয়ার মানুষ কয় দলে ভাগ হবে দুই দল এক দলের নাম হলো ইমাম মাহদীর দল আরেক দলের নাম হলো দাজ্জালের দল কার দল ইতিমধ্যে এই দুইজনের আগমনের আগেই দুই দলের অনুসারীদের প্রতিচ্ছবি সমাজে দেখা যাচ্ছে আপনারা জানলে অবাক হবেন আমার দেশেও এখন দাজ্জালের রুহানি সন্তান আছে আপনি বলবেন হুজুর কোথায় আছে দেখায় দেন তো স্কুল আর মাদ্রাসার ক্লাস 9 এর ইতিহাস আর সামাজিক বিজ্ঞান বই হাতে নিয়ে দেখবেন আমার দেশের কিছু নাবালক এক মানচিত্র এঁকেছে আমি নাবালক বলেছি কেন জানেন ওই মানচিত্রে দেখবেন সিরিয়া লেবানন জর্ডান মিশর এই দেশগুলো যে অংশে অবস্থিত সেখানে বর্তমান গাজ্জা যে অংশে আপনারা গাজা বলেন আর কি আরবি উচ্চারণ হলো গাজ্জা এই গাজ্জার অংশে লিখে দিয়েছে গাম্বিয়া এই বই যারা লিখেছে আমি নাবালক বলেছি এই কারণে গাম্বিয়া হলো আফ্রিকার দেশ আফ্রিকার দেশকে এরা এখানে এনে জুড়া দিয়েছে কেন তালি দিয়েছে কেন আমার মনে হয় এই বই যারা লিখেছে কয়েক বোতল খাইয়া তারপর মানচিত্র এঁকেছে আমার আগে যিনি আলোচনা করলেন আমার ভাই অনেক অসঙ্গতি তুলে ধরেছেন সেজন্য আমি সেদিকে গিয়ে সময় নষ্ট করতে চাই না এই নাবালকদেরকে এই বই লেখার দায়িত্ব কে দিল আসলে নাবালক নয় ইচ্ছাকৃত এটা করেছে ওই মানচিত্রে তারা আমাদের প্রিয় যাদেরকে আমরা ভালোবাসি আমাদের ফিলিস্তিনি ভাই বোন ফিলিস্তিনিদের নাম কেটে দিয়ে তারা ইসরায়েলের নাম দিয়েছে যারা ফিলিস্তিনের নাম মুছে দিয়ে ইসরায়েলের নামটা লিখে দেয় আমার দেশের পাঠ্য বইয়ে সবগুলা দাজ্জালের এক একটা রুহানি টাটকা টাটকা সন্তান কথা বুঝেন নাই কিয়ামতের আগে গোটা দুনিয়ার মানুষ কয় দলে ভাগ হবে আর একটু জোরে বলেন কি আওয়ামী লীগ আর বিএনপি এক নাম্বার কার দল ইমাম মাহদীর দল আরেক দল হবে দাজ্জালের দল আমরা থাকব কোন দলে মাশাআল্লাহ আমরা থাকব কোন দলে আচ্ছা কোন দলে যেতে হলে ওই দল সম্পর্কে জানার দরকার আছে না নাই আজকে আমরা জানব দুই দলের নেতা কেমন দুই দলের অনুসারী কেমন দুই দলের পরিণতি কি আমরা কুরআন সুন্নাহর আলোকে আজকে জানব ইনশাআল্লাহ এই ওয়াজগুলো আসমানের উপরেও না জমিনেরও নিচেরও না এগুলো সামনে ঘটতে যাচ্ছে হয়তো আমরাও এগুলো পেয়ে যেতে পারি ইমাম মাহদী আলাইহিস সালাম আমরা সবাই অনেকের নাম শুনেছি তাই না তিনি পৃথিবীতে আসবেন তার পরিচয় আমাদেরকে জানতে হবে যেহেতু আমরা সবাই তার অনুসারী হব আমরা সকলেই তার নেতৃত্ব মেনে নিব ইনশাআল্লাহ তাহলে তার ব্যাপারে জানার দরকার আছে না নাই ইমাম মাহদী আলাইহিস সালামের 10টি পরিচয় আমি হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরছি নাম্বার 1 এক নাম্বার ইমাম মাহদী আলাইহিস সালাম কোন সময় দুনিয়াতে আগমন করবেন আল্লাহর হাবিব বলেছেন ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদী নবীজি বলেছেন আমার উম্মতের শেষ জামানায় কিয়ামতের ঠিক আগ মুহূর্তে কিয়ামত ঘটার কিছুদিন আগে শেষ জামানায় ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি দুনিয়াতে পাঠাবেন তিনি কে তাহলে এক নম্বর পয়েন্টের মাধ্যমে আমরা জানলাম তিনি আসবেন কিয়ামতের আগ মুহূর্তে শেষ জামানায় এখন আমরা আছি কোন জামানায় নাম্বার 2 দুই নাম্বার হলো ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি কোন বংশে জন্ম নেবেন এটা কি আমাদের কুতুপালং আর রাজা পালং এর কোনো বংশে নাকি
আমাদের উখিয়া কক্সবাজার বা টেকনাফের কোনো বংশে নাকি তাহলে তিনি কোন বংশে জন্ম নেবেন সেটাও পরিষ্কার করে বলেছেন মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন আল মাহদিউ মিন ইত্রতি মিন ওয়ালাদি ফাতিমা নবীজি বলেছেন আমার আহলে বাইত আমার পরিবারের মধ্য থেকে আমার কলিজার টুকরামে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের বংশধারা থেকে ইমাম মাহদির আগমন হবে তাহলে ইমাম মাহদি হবেন যিনি নবীজির বংশের হবেন তিনি নবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের বংশধারা থেকে তার আগমন হবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার 3 তিন নাম্বার হলো ইমাম মাহদির নাম এবং তার বাবার নাম কি হবে সেটাও আল্লাহর হাবিব পরিষ্কার করে বলেছেন নবীজি বলেছেন লা ইয়াযহাবু দুনিয়া হাত্তা ইয়াবাসাল্লাহু রাজুলান মিন আহলি বাইতি ইউআতি উসমু হুসমি ওয়া ইসমা আবি ইসমা আবি আল্লাহর হাবিব বলেছেন ততদিন পর্যন্ত এই দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার বংশ থেকে একজন দুনিয়ায় আগমন করে গোটা দুনিয়ায় নেতৃত্ব না দিবে আর তার নাম হবে আমার নামে তার বাবার নাম হবে আমার বাবার নামে নবীজি বলেছেন আমার নাম হচ্ছে মুহাম্মদ ইমাম মাহদি হয়ে যিনি আসবেন তার নাম হবে মুহাম্মদ আমার বাবার নাম হলো আব্দুল্লাহ ইমাম মাহদির বাবার নাম হবে আব্দুল্লাহ তাহলে ইমাম মাহদির নাম এবং তার বাবার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ মুহাম্মদ বিন জোরে বলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ নাম্বার 4 চার নাম্বার ইমাম মাহদির দৈহিক গড়ন কেমন হবে তার চেহারা সুরত কেমন হবে হাদিসের মধ্যে এসেছে তার চেহারা অত্যন্ত সুন্দর হবে চেহারার মধ্যে নূর থাকবে আল্লাহওয়ালা মানুষগুলোর চেহারা সুরত এমনিতেই সুন্দর হয় চেহারার মধ্যে একটা নূর আছে যদি কোনো কালো মানুষ হয় চামড়া কালো কিন্তু যদি লোকটা নামাজি হয় দিনদার হয় মুত্তাকি হয় দেখবেন কালো চেহারার মধ্যেও একটা আলো আছে না নাই অর্থাৎ একটা মায়া মায়া ভাব লাগে আর দেখবেন যারা বেনামাজি হারামখুর এদের চেহারার মধ্যে হারামের একটা ছাপ থাকে যতই তার চেহারা ফর্সা হোক না কেন চেহারার দিকে তাকালে দেখবেন কেমন জানি চোরের মতো লাগে আমার ইমাম সাহেব ভাই বেতন পান মাত্র 10-12 হাজার টাকা আমার ইমাম সাহেব ভাই এত অল্প টাকা বেতন পেয়ে দেখবেন তার কাপড় চুপড় গুলো পরিষ্কার চেহারা সুরত দেখতে সুন্দর কিন্তু দেখবেন অনেক মানুষ সমাজে আছে এসি গাড়িতে চলাফেরা করে এসি বাড়িতে থাকে দেখবেন টাকা পয়সারও অভাব নাই এসি গাড়ি আর এসি বাড়িতে থাকলে কি হবে দেখবেন চেহারার দিকে তাকালেই চেহারাটা চোর আর ডাকাতের মতো লাগে কেন চেহারাটা চোর আর ডাকাতের মতো লাগে কারণ খায় তো মানুষের মাল আলগা পয়সা খায় চুরির মাল ডাকাতির মাল জনগণের হক মেরে খায় রাস্তার টেন্ডারের টাকা মেরে খায় দুর্নীতি করে লুটপাট করে জনগণের হক মানুষের হক নষ্ট করে অন্যায় অপকর্ম করে অবৈধ হারাম পথে উপার্জন করে সেই হারাম পয়সা খায় যারা সেই মানুষগুলোর চেহারা সুরতের মধ্যেই দেখবেন আলাদা একটা ছাপ আছে বুঝাই যায় ঠিক কিনা বলছিলাম ইমাম মাহদি আলাইহিস সালামের কথা তার দৈহিক গড়ন অত্যন্ত সুন্দর হবে খুবই সুন্দর চেহারা বিশিষ্ট হবেন আল্লাহর হাবিব তার ব্যাপারে বলেছেন আল মাহদি ইউমিননি আজলাল জাবহা আকনাল আনফ নবীজি বলেছেন তার এই ললাটটা প্রশস্ত হবে কপালটা প্রশস্ত হবে তার নাকটা লম্বা হবে নাম্বার 5 নাম্বার হলো ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি কোন পরিস্থিতিতে দুনিয়াতে আসবেন শুনতেছেন তো আপনারা না ঘুমাই গেছেন না কোন পরিস্থিতিতে তিনি দুনিয়াতে আগমন করবেন শুনেন আল্লাহর হাবিব বলেছেন হেইনা ইউমলাউল আরদু জাওরা ওয়া যুলমা গোটা দুনিয়া যখন জুলুমে আর অত্যাচারে ভরে যাবে সারা দুনিয়ায় যখন অন্যায় আর জুলুম চলতে থাকবে অন্যায় আর জুলুমে যখন
গোটা দুনিয়াটা ভরপুর হয়ে যাবে মুসলমানদের উপরে যখন জুলুম চলতে থাকবে গোটা পৃথিবীতে যখন মুসলমানরা কোণঠাসা হয়ে পড়বে এই সংকটাপন্ন মুহূর্তে মুসলমানদেরকে সংকট থেকে উত্তরণের জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি পাঠাবেন জুরে বলেন তিনি কি আজকের দুনিয়ার দিকে তাকায় দেখেন মুসলমানদের উপর কত জুলুম কোন জায়গা বাকি নাই আজকে দেখেন নিরপরাধী মানুষগুলোকে অপরাধী বানায় বিনা অপরাধে জেলখানায় বন্দী করে রাখা হয় কোন অপরাধ নাই তারপরেও অপরাধী বানায়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় বলেন তো এই সকল কাজ আলিমের কাজ না জালিমের কাজ আমরা চাই না আমাদের সন্তানগুলো ঢোল তবলা হারমোনিয়াম বাজাক কিন্তু দেখা যায় আমাদের জাতির ঘরে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে হারমোনিয়াম আর ঢোল তবলা শিক্ষা ক্ষেত্রেও আজ আমাদের উপরে জুলুম আছে না নাই আজ আমাদের মসজিদের উপরেও জুলুম ইমাম সাহেব খতিব সাহেব মসজিদের মধ্যে হক কথা বলতে পারেন না কারণ আমার দেশের বেশিরভাগ মসজিদের সভাপতি সেক্রেটারি বেনামাজি সুদখোর ঘুষখোর চাঁদাবাজ টেন্ডারবাজ আমাদের মসজিদের কমিটিতে মানুষ পদ পেয়ে যায় টাকার গরমে পয়সার গরমে ক্ষমতার গরমে অথচ আল্লাহ বলেছেন মসজিদ ব্যবস্থাপনায় থাকবে তারা আল্লাহ ভীরু যারা নামাজি যারা কিন্তু দেখা যায় আমাদের মসজিদগুলোতেও যারা বসে তারাও মসজিদের উপর জুলুম করে মুসল্লিদেরকে হক কথা শুনতে দেয় না ইমাম আর খতিবের উপরে জুলুম করে জুলুমের কথা তো বলতে গেলে গোটা দুনিয়াতে এখন জুলুমে ভরা গোটা পৃথিবীতে যখন জুলুম আরম্ভ হবে এই সংকটাপন্ন মুহূর্তে মুসলমানদেরকে নেতৃত্ব দিয়ে এই সংকট থেকে উত্তরণের জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি পাঠাবেন গলার আওয়াজ বড় করে সবাই বলে তিনি কে নাম্বার 6 6 নাম্বার ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন তখন কি হবে শুনেন পরিস্থিতি এমন করে বদলে যাবে আজকে আপনারা হয়তো ভাবছেন আমাদের শিক্ষা শেষ আজকে আপনারা ভাবছেন রাম মন্দির বানিয়ে ফেলেছে আমাদের বাবরি মসজিদ দখল করে আপনারা ভাবছেন আমাদের মুসলমানদের অবস্থা খারাপ আলিমুল আমাদের অবস্থা খারাপ কিন্তু মনে রাখবেন এই খারাপ অবস্থা থাকবে না রাত হয়ে যাচ্ছে 11টা মানে সকাল হওয়ার সম্ভাবনা যেমন বাড়ছে ইসলামের উপরে এই সংকটাপন্ন অবস্থা যত বেশি চেপে যাচ্ছে ইসলামের সুদিন তত বেশি নিকটবর্তী হয়ে যাচ্ছে এজন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি তো বলেছি কিয়ামতের আগে গোটা দুনিয়ার মানুষ কয় ভাগে ভাগ হয়ে যাবে আগামীর দিন হলো ইসলামের দিন ইমাম মাহদী আলাইহিস সালামের অনুসারীরা গোটা দুনিয়া দাপিয়ে বেড়াবে গোটা দুনিয়াতে নেতৃত্ব দিবে তা কোনো সন্দেহ ইমাম মাহদী আসার পরে পরিস্থিতি কেমনে বদলাবে শুনেন আল্লাহর নবীর জবান থেকে আল্লাহর নবী বলেছেন তিনি যখন দুনিয়ায় আসবেন আসার পরে ইয়ামলাউল আরদা কিসসা ওয়া আদলা কামামুলি আযদুল মাওয়াজাওরা তিনি আসার আগে অন্যায় আর জুলুম দিয়ে যেমন গোটা পৃথিবী পরিপূর্ণ ছিল তিনি আসার পরে আল্লাহর কিতাব কোরআন দিয়ে যখন গোটা দুনিয়ায় ইসলামী হুকুমত চালু করবেন গোটা দুনিয়াটাকে ন্যায় আর ইনসাফ দিয়ে ভরপুর করে জেনে দিবেন সবাই বলেন তিনি কি নাম্বার 6 6 নাম্বার কথা বলছিলাম তিনি আসার পরে পরিস্থিতি কেমনে বদলে যাবে অভাব অনটন থাকবে না আল্লাহর হাবিব বলেছেন ইয়াসকিহিল্লাহুল গায়ীথ আসমান থেকে রহমতের বৃষ্টি তখন নাজিল হতে থাকবে তুখরিজুল আরদু নাবাতাহা জমিন থেকে ফসল উদ্গত হবে জমিন থেকে যে ফসল হয় এগুলো আমাদের হুকুমে হয় না আল্লাহর হুকুমে হয় আল্লাহর হাবিব বলেছেন ইমাম মাহদীর জামানায় ফল ফসলে মানুষের ফসলের মাঠ ভরে যাবে কারো ঘরে খাদ্যের কোনো অভাব থাকবে না মানুষের ঘরে অভাব অনটন থাকবে না দুর্ভিক্ষ থাকবে না এখন প্রশ্ন হলো দুর্ভিক্ষ কেন থাকবে না এর উত্তর হলো ইউতিল মালা সিহাহান কারণ শাসক হবেন যিনি গোটা দুনিয়ার আমির গোটা দুনিয়াকে যিনি নেতৃত্ব দিবেন তার মধ্যে কোনো দুর্নীতি থাকবে এগুলো কি আমার কথা নবীজি বলেছেন ইউতিল মালা সিহাহান তিনি সুষম বণ্টন নীতি কায়েম করবেন একটা দেশের উন্নতি আর অগ্রগতির জন্য
এই সুষম বণ্টন নীতি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন দেশে যদি সম্পদের নিয়ামতে ভরপুর থাকে কিন্তু সেই দেশে যদি সুষম বণ্টন নীতি না থাকে ওই দেশ কখনো উন্নত হতে পারবে আমার দেশের সম্পদের অভাব নাই আমার বাড়ি সিলেটে সিলেটে আছে পাথরের খনি সেখানে আছে কয়লার খনি দেশের 70% পাথর সিলেট থেকে সরবরাহ হয় দেশের প্রায় 80% চা সিলেট বিভাগ থেকে আসে সেখানে আছে পাথরের খনি কয়লার খনি চায়ের খনি গ্যাসের খনি এবার আসুন আপনি উত্তরবঙ্গে যান আমি তো বাংলাদেশে প্রত্যেক বছর কয়েক মাস উত্তরবঙ্গে সফর করি উত্তরবঙ্গে গেলে দেখবেন বাংলাদেশের বেশিরভাগ ফসলাদি সেই এলাকায় উৎপন্ন হয় ধানের খেতে গেলে দেখবেন ধান আর ধান জয়পুর হাটে গেলে দেখবেন আলু আর আলু আবার আপনি যখন ওই কুড়িগ্রাম এদিকে যাবেন দেখবেন তিস্তা নদীতে বালুর উপরে মানুষ ভুট্টার চাষ করেছে আমার দেশের উপরে আল্লাহর কত দয়া আল্লাহর কত মায়া আমি নিজের চোখে দেখেছি তিস্তা বেড়ে যে তিস্তা নদীতে বালুর মধ্যে ভুট্টা চাষ হয়েছে আল্লাহু আকবার এবার আপনি যদি এখানে দক্ষিণ চট্টগ্রামে কক্সবাজার রুকিয়াতে আসেন দেখেন কত নেয়ামত এখানে মাছ আর মাছ লবণ আর লবণ মহেশখালীতে যান দেখবেন পান আর পান এত নেয়ামত দিয়ে আমাদের কি যিনি ধন্য করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে তো এত সম্পদ আছে তারপরেও কেন আমাদের গরিবি হালত যায় না কেন আমাদের অভাব অনটন যায় না এর কারণ হলো আমার দেশে যেমন আছে সম্পদের খনি এই সম্পদগুলোকে চেটে পুটে খাবার জন্য এই দেশে আছে অনেক চোর ডাকাতের খনি ইমাম মাহদী আলাইহিস সালামের সময়ে তিনি তো 5 বছর 10 বছরের জন্য ক্ষমতায় আসবেন না যে আমাকে মাল সব জমায়া বাড়ি করতে হবে গাড়ি করতে হবে সন্তানদের জন্য এটা সেটা করে দিতে হবে তাকে তো আল্লাহ রাজত্ব দিবেন এই জন্য তিনি দুনিয়াতে আসার পরে জনগণের মাল জনগণের কাছে ফিরায় দিবেন সুষম বণ্টন নীতি কায়েম করবেন সুষম বণ্টন নীতি যে সমাজে থাকে না সেই সমাজে দুঃখ কষ্ট কখনো যায় না আমার দেশের এই চিত্র বদলে যাবে যদি আল্লাহওয়ালা পরহেজগার সৎ চরিত্রবান মানুষদের হাতে দায়িত্ব থাকে আপনারা ঠিকটাও এমনভাবে কইলেন দেখো মনে হচ্ছে এখানে মনে মনে সবাই শরীফা হয়ে গেছে এটা তো সব মনে 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 এখানে সব পুরুষ হলো আওয়াজ হচ্ছে এমন যেন মনে মনে তারা নারী আপনারা সবাই পুরুষ না নারী আপনারা শরীফ না শরীফা আওয়াজ তো দেখি শরীফার মতো হয় কষ্ট পাইছেন আমার কথায় এরপরে আল্লাহর হাবিব আরো বলেছেন ওয়াতাকসুরুল মাশিয়া গবাদি পশু তখন বেড়ে যাবে ওয়াতাদুমুল উম্মা উম্মাকে তিনি সুসংহত করবেন শক্তিশালী করবেন নাম্বার 7 7 নাম্বার হলো ইমাম মাহদী আলাইহিস সালাম এই দুনিয়ার রাজত্ব পাবেন আল্লাহর দয়ার বদৌলতে আমরা ক্ষমতার জন্য দিনের পর দিন ঘাম ঝরাই পরিশ্রম করি মিটিং করি জনসভা করি পথসভা করি কত আন্দোলন করি কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি দুনিয়ার ক্ষমতা পাবেন গোটা দুনিয়াকে নেতৃত্ব দিবেন এর জন্য তিনি আলাদা করে কোনো আন্দোলন করবেন না কোনো দল তার গঠন করা লাগবে না আল্লাহর হাবিব বলেছেন ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা মাত্র এক রাতে আল্লাহ তাকে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানাবে কয় রাতে জোরে বলেন কয় রাতে এখন আবার রাতের কথা শুই না আপনারা ভাবিয়েন না মনে হয় ইমাম মাহদীর দলের লোকেরা তাহাজ্জুদের আগে কাম শেষ করে ফেলবে বিষয়টা কিন্তু এমন নয় অর্থাৎ মাত্র এক রাতে আল্লাহ গোটা দুনিয়ার ক্ষমতা তার হাতে তুলে দিবেন এমনকি গোটা দুনিয়া থেকে মুসলমানরা গিয়ে তার হাতে বায়াত গ্রহণ করবে আল্লাহু আকবার ক্ষমতা দেওয়ার মালিক যিনি সবাই বলেন তিনি কে আবার ক্ষমতা থেকে বেইজ্জত করে না মানুন মালিক কে
আল্লাহ যদি চান কোন অসহায় ব্যক্তিকে ক্ষমতার মালিক বানাতে আল্লাহ চাইলে পারেন কিনা দেখেন ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাইয়েরা মেরে ফেলার জন্য অন্ধকার কুয়ায় ফেলে দিল সাতার না জানা সেই ছোট্ট ইউসুফ নবীকে আল্লাহ তাআলা তার কুদরতি ব্যবস্থাপনায় সেই অন্ধকার কুয়া থেকে উঠালেন এরপরে আল্লাহ তার অসীম কুদরতি পরিকল্পনার আলোকে তার কুদরতি ব্যবস্থাপনায় তাকে মিশরে নিয়ে প্রতিষ্ঠিত করে একটা সময়ে তাকে মিশরের ক্ষমতার মালিক বানায়া দিলেন তাহলে আল্লাহ যদি চান অসহায় ব্যক্তিকে ক্ষমতা দিতে আল্লাহ পারেন কি পারেন না আরো জোরে বলেন পারেন কি পারেন না আবার আল্লাহ যদি চান ক্ষমতা থেকে কোন মানুষকে জুতার বাড়ি খাওয়ায়া নামায়া বেজ্জত করতে আল্লাহ পারেন কি পারেন না কিন্তু আমাদের অবস্থা মাঝে মাঝে হয় এমন আমরা ক্ষমতায় গেলে হুঁশ থাকে না যা মন চায় তাই করি আমরা যাকে তাকে নিষিদ্ধ করি আপনাদের দক্ষিণ চট্টগ্রামে এক লোক ক্ষমতা পায়া বেশি বাহাদুরি করেছে তার এলাকায় আলেম ওলামা নিষিদ্ধ করেছে এখন তার এলাকার মানুষ তারে উল্টা নিষিদ্ধ করে দিছে তাহলে বুঝা গেল ক্ষমতার গরমে উল্টা পাল্টা চললে আপনার খবর আছে না নাই আপনার দল থাকবে আপনি থাকবেন না বাস্তব উদাহরণ হলো টাকলা মুরাদ ইসলামের বিরুদ্ধে কথা বলেছে প্রথমে তার মন্ত্রিত্ব গেল এমপিগিরি থাকছে এরপরে দলীয় নমিনেশন গেল পরে তার বান্ধবীর সাথে মার্কা মিলাই একই মার্কা নিল জানেন না আপনারা এরপরে ট্রাক রাস্তার থেকে খাদে পড়ে গেল এদেশে 90 শতাংশ মানুষ মুসলমান মুসলমানদের কলিজায় আঘাত দিয়ে কথা বললে মুসলমানরা তোমার ট্রাককে খাদে ফেলে দিবেই এতে কোনো সন্দেহ নয় এই দেশের মানুষের সেন্টিমেন্ট বুঝতে হবে যারা এদেশের মানুষের সেন্টিমেন্ট না বুঝে পাগলের মতো কাজ করবে তার পাগলামির ফলাফল সে পাবে তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে নামানোর মালিক কে ইমাম মাহদিকে এক রাতে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানাবেন কে ইমাম মাহদি আলাইহিস সালাম তার হাতে লোকেরা বায়াত করবে এমন অবস্থায় তিনি কাবার চত্বরে তাওয়াফরত অবস্থায় থাকবেন রুকনে আমিনি আর হাজারে আসওয়াদের মধ্যবর্তী জায়গার মধ্যে তাওয়াফরত অবস্থায় লোকেরা দেখে তাকে চিনে ফেলবে কোন কোন রেওয়ায়েতে এসেছে তার মাথার উপরে ভাসমান মেঘমালা থেকে আওয়াজ আসবে ইনি হচ্ছেন আল্লাহর খলিফা মাহদি তার হাতে বায়াত গ্রহণ করো কাবার চত্বরে লোকেরা দৌড়ে দৌড়ে এসে তার হাতে তখন বায়াত গ্রহণ করবে সুবহানাল্লাহ তিনি কাবার চত্বরে থাকবেন এই খবর ছড়িয়ে যাবে তো চতুর্দিকে দাজ্জালের গোষ্ঠী অর্থাৎ ইমান বিরোধী লোকেরা এই খবর যখন পেয়ে যাবে কাফির বেঈমান আর মুনাফিকরা তখন ইমাম মাহদি আলাইহিস সালামকে হত্যা করার জন্য একটা সেনাবাহিনী তখন গঠন করে সাথে সাথে প্রেরণ করবে আসল মাহদি আর নকল মাহদি বোঝার পার্থক্য হলো এই জায়গায় দুনিয়াতে এখন পর্যন্ত প্রায় 30-32 জন লোক নিজেকে ইমাম মাহদি বলে দাবি করেছে আমাদের ভারতবর্ষেও তো এক লোক প্রথমে তাকে নবী বলেছে পরে মাহদি বলে দাবি করেছে মির্জা গোলাম আহমদ কুখ্যাত এই কাফের সে কাফের তাকে যারা কাফের বলে না তারাও কাফের সর্বশেষ 1980 সালে আপনারা গুগলে সার্চ করলেই তথ্য পাবেন সর্বশেষ 1980 সালে সৌদি আরবের এক ব্যক্তি তার নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি সে তাকে মাহদি বলে দাবি করল সৌদি গভর্নমেন্ট তাকে হত্যা করার জন্য একটা ফোর্স পাঠালো ওই ফোর্স গিয়ে তাকে গুলি করে শেষ করে ফেলেছে আমি বলছিলাম আসল মাহদি আর নকল মাহদি এই জায়গাতে আপনি চিনবেন আসল মাহদিকে হত্যার জন্য যারা আসবে তার কাছাকাছি আসার আগে তারা সবাই ধ্বংস হয়ে যাবে আল্লাহু আকবার ইমাম মাহদির হাতে যখন মুসলমানরা বায়াত গ্রহণ করবে এই খবর যখন কাফির বেঈমান মুনাফিকরা পেয়ে যাবে তখন তারা একটা সেনাবাহিনী তার উদ্দেশ্যে প্রেরণ করবে কথাটা আমি বানিয়ে বলছি না আল্লাহর হাবিব বলেছেন ইয়াউযু আইদুম বিল বাইত নবীজি বলেছেন আমি আশ্চর্য হয়ে যাচ্ছি
কাবার চত্বরে আশ্রিত আমার বংশের সেই ব্যক্তি যাকে আল্লাহ শেষ জামানায় নেতৃত্বের জন্য পাঠাবেন তিনি যখন সেখানে আশ্রয় গ্রহণ করবেন কাবার চত্বরে থাকবেন ফায়ুবাতু ইলাইহি বাস তার উদ্দেশ্যে একটা দল প্রেরণ করা হবে ফাইদা কানু বিবাইদাই মিনাল আরদি খুসিফা বিহিম যখন ওই বাহিনী বাইদা নামক উপত্যকায় পৌঁছাবে ওই বাহিনীকে মাটির তলায় যিনি গেড়ে দিবেন জোরে বলেন তিনি কি আসল মাহদিকে বন্দুকের গুলি মিসাইল পারমাণবিক অস্ত্র বোমা দিয়ে শেষ করা যাবে না তার কাছে যাওয়ার আগেই ওদের সবাইকে মাটির তলায় গেড়ে দিবেন যিনি তিনি কে তাহলে বোঝা গেল আমাদের নেতা এই নেতাকে হত্যা করা এত সহজ নাম্বার 9 নয় নম্বরে আল্লাহর হাবিব বলেছেন ইমাম মাহদি আগমনের খবর যখন গোটা দুনিয়ায় ছড়িয়ে যাবে খোরাসানের দিক থেকে তুর্কমেনিস্তান উজবেকিস্তান আফগানিস্তান ওই দিকের অঞ্চল থেকে কালো পতাকাবাহী লোকেরা সবার আগে ইমাম মাহদির সৈন্য হওয়ার জন্য তারা রওনা করবে সুবহানাল্লাহ নবীজি বলেছেন দুনিয়ার মুসলমানরাও আমার উম্মত তোমরা যেখানেই থাকো না কেন কুতুপালং রাজাপালং মুখিয়ার যেখানেই থাকো না কেন ইমাম মাহদি আগমনের খবর যদি পেয়ে যাও নবীজি বলেছেন ফা ইদা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজ নবীজি বলেছেন বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও তখন তোমরা দলে দলে গিয়ে মাহদির সৈন্য হয়ে যাও আমরা যদি জীবদ্দশায় এই খবর পাই তাহলে সবকিছু ফেলে দিয়ে সৈন্য হতে কারা কারা রাজি দুহাত তুলে আল্লাহকে দেখ আল্লাহ কবুল করেন বলেন আমিন নাম্বার 10 10 এবং সর্বশেষ হলো ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি যখন গোটা দুনিয়ায় আল্লাহর হুকুমত কায়েম করবেন তিনি কত বছর রাজত্ব করবেন এক হাদিসে এসেছে নবীজি বলেছেন ইয়ামলিকু সাবা সিনিন অন্য হাদিসে এসেছে তিসাই সিনিন এক হাদিসে এসেছে 7 বছর অন্য হাদিসে এসেছে 9 বছর তবে 7 বছরের বর্ণনাটা বেশি গ্রহণযোগ্য 7 বছর গোটা দুনিয়া ইসলামের আলোকে যিনি পরিচালনা করবেন তিনি কে আমি কি কিচ্ছা শুনাই দিছি আপনাদেরকে আগামীর পৃথিবী শাসন করবে কারা মুসলমানরা না বেঈমানরা এটাও সাহস করে কইতে পারলেন না কারা যারা আলেম উলামাদের হাতে হাত করা লাগিয়ে আলেমদেরকে বেইজ্জত করেছো যারা গোটা দুনিয়াতে হিংস্র হায়েনার মতো মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়েছো ইমাম মাহদি আলাইহিস সালাম শিগগিরই আসছেন গোটা পৃথিবী তার সামনে প্রধানত হবে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়িয়ে পৃথিবীতে নেতৃত্ব দিবে আপনাদের কি বিশ্বাস হয় বিশ্বাস হয় এটা খুব নিকটে ঘটতে যাচ্ছে ইনশাআল্লাহ ইমাম মাহদি আলাইহিস সালাম এসে গোটা দুনিয়া ইসলামী হুকুমত অনুযায়ী পরিচালনা করবেন ভালোই চলছে ভালোই চলছে ইমাম মাহদির রাজত্বের শেষ সময়ে আসবে আসবে কে জোরে বলেন দাজ্জাল এটা তার শর্ট নাম যেমন এখানে মনে করেন জাহাঙ্গীর কবির চৌধুরী এটা ওনার ফুল নাম হতে পারে মানুষ ওনাকে জাহাঙ্গীর ভাই ডাকে কিন্তু ওনার নাম কি শুধু জাহাঙ্গীর জাহাঙ্গীর নয় জাহাঙ্গীর কবির তো দাজ্জাল হলো দাজ্জালের নিক নেম কিন্তু দাজ্জালের ফুল নেম হলো মাসিহুদ দাজ্জাল তার পুরা নাম হলো জোরে বলেন মাসিহুদ আপনাদেরকে খারাপ লাগতেছে এখন দেখবেন দুই দলের অবস্থা কেমন হয় মাসিহুদ তার নামের অর্থটা কি দেখেন আপনারা মাসিহ এই শব্দের অর্থ কি আমরা প্রথমে জানি জেনে নেই অভিধান বেত্তাগণ বলেছেন মাসিহ শব্দটি মাসহন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে মাসহন মানে হলো আপনাদেরকে খুব সহজে বোঝানো যাবে আমরা ওযু করি না অজুর সময় সকল অঙ্গ আমরা পানি দিয়ে ধৌত করি কিন্তু একটা অঙ্গ আমরা ধৌত না করে কি করি হ্যাঁ বলেন কি করি মাসেহ করি মাসেহ মানে কি মাসেহ মানে মুছা মাসেহ মানে মুছা যেমন একজন নবীকে
বলা হয় মাসীহ ইবনু মারইয়াম কোরআনে আছে মাসীহ ইবনু মারইয়াম সেই নবীর নাম কি ঈসা আলাইহিস সালাম তাকে মাসীহ বলা হয় কেন কারণ ঈসা নবীকে আল্লাহ তাআলা এমন মুজিজা দিয়েছেন তিনি যখন কোন কুষ্ঠরোগীর গায়ে হাত মুছে দিতেন কুষ্ঠরোগীর গায়ে হাত বুলিয়ে দিতেন আল্লাহ ওই কুষ্ঠরোগীর রোগ ভালো করে দিতেন তিনি যখন কোন অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত মুছে দিতেন কোন অন্ধ ব্যক্তির চোখ যখন বুলিয়ে দিতেন ওই ব্যক্তিকে চোখের আলো যিনি ফিরিয়ে দিতেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে এখন আপনাদের প্রশ্ন হলো হুজুর বুঝলাম ঈসা নবীকে মাসীহ বলা হয় তার মুজিজার কারণে কিন্তু এই বেটা দাজ্জালকে কেন মাসীহ বলা হয় তার কি কোনো মুজিজা আছে নাকি উত্তর হলো না তার কোনো মুজিজা নেই তাকে মাসীহ বলা হয় এই কারণে তার একটা চক্ষু থাকবে মুছে দেওয়া একটা চক্ষু হবে এমন ভাবে মুছে দেওয়া হবে যে চামড়ার আবরণের নিচে সেটা মুছে দেওয়া থাকবে আর যে আরেকটা চক্ষু থাকবে ওইটাও ত্রুটিযুক্ত সেটা হবে অন্ধ সেটা হবে কি আবার অভিধান ব্যক্তাগণ আরবি অভিধান খুললে দেখবেন মাসীহ শব্দের আরো একটা অর্থ হলো ভূপৃষ্ঠে বিচরণকারী দাজ্জালকে মাসীহ বলা হয় এই কারণে সে নির্দিষ্ট কয়েকটা জায়গা মক্কা মদিনা অন্য রেওয়ায়েতে এসেছে মসজিদে তুর এবং মসজিদে আকসা এই জায়গাগুলো ছাড়া দুনিয়ার পূর্ব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে গোটা দুনিয়াতে এমনভাবে ঘুরে বেড়াবে দেখবেন বৃষ্টি আসার আগে বাতাস আসলে বাতাস যেমন বৃষ্টি চালিয়ে নেয় এই দাজ্জাল গোটা দুনিয়াতে দ্রুত গতিতে চষে বেড়াবে গোটা দুনিয়া সফর করবে আর মানুষের ঈমান নিয়ে খেলা করবে মানুষকে ঈমান হারা করার জন্য কাজ করবে এজন্য আরবিতে তাকে বলা হয় মাসীহ কি বলা হয় এই গেল তার নামের এক অংশের ব্যাখ্যা আর আরো একটা অংশ সবাই জানি সকলে বলি তো সকলে বলি অভিধান ব্যক্তাগণ বলছেন দাজ্জাল শব্দটি আদ্দাজলু মূল ধাতু থেকে এসেছে এটার অর্থ হলো ধোকাবাজ ধোকাবাজি প্রতারণা কেউ কেউ আরবিতে অর্থ করেছেন আল খালাত ইয়ানি সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটানো দাজ্জাল সত্য মিথ্যার মিশ্রণ ঘটাবে দাজ্জাল আসার আগেই দাজ্জালের রুহানি সন্তানরা গোটা পৃথিবীতে সত্য মিথ্যার মিশ্রণ ঘটায় যারা ভালোর সাথে মন্দের মিশ্রণ ঘটায় এরা দাজ্জালের অনুসারী ব্যবসা করছে মনে করেন ভালো মাছের সাথে খারাপ মাছ মিশিয়ে দিয়েছে ভালো মাছের সাথে খারাপ মাছ মিশিয়ে দিয়েছে দাজ্জালের সাথে রক্তের সম্পর্ক নাই কিন্তু দাজ্জালের সাথে তার রুহানি সম্পর্ক আছে কারণ দাজ্জালের স্বভাবই হলো সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটিয়ে দেওয়া কিছু মানুষ এক কথা সত্য বললে আরো দুইটা মিথ্যা বলে এমন মানুষ তো আমাদের সমাজে নাই এরা দাজ্জালের রুহানি সন্তান দাজ্জালের কি সন্তান দাজ্জাল হলো মারাত্মক ভণ্ড ধোকাবাজ প্রতারক কারণ সে গোটা দুনিয়ায় ভণ্ডামি আর ধোকাবাজি করে বেড়াবে এই জন্য তার নাম হলো দাজ্জাল তাহলে দাজ্জালের পুরা নাম হলো মাসীহুদ মাসীহুদ দাজ্জালের ফিতনা হলো পৃথিবীর সবচাইতে বড় ফিতনা বলেছেন মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আল্লাহর হাবিব বলেছেন আসমান সমূহ আর জমিন গোটা বিশ্ব জগৎ এমন কি সকল কিছু সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত ফিতনার আবির্ভাব ঘটবে সকল ফিতনার চাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা এজন্য নবীজি বলেছেন মা মিন নবিয়িন ইল্লা ওয়াকাদ আনজারা উম্মাতাহুল আমারাল কাযাব নবীজি বলেছেন দুনিয়ার এমন কোন নবী বা রাসূল নাই যে নবী বা রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই সকল নবী রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন নবীজি সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা শোনো
দুনিয়ার সকল নবী রাসূল দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন কিন্তু দাজ্জালের ব্যাপারে কেউ বিস্তারিত বিবরণ দিতে পারেন নাই কারণ দাজ্জালের বিস্তারিত বর্ণনা আল্লাহ তাদেরকে জানান নাই কিন্তু আমার এই উম্মতের উপরে দয়া হলো আমি শুধু দাজ্জালের ব্যাপারে সতর্ক করে যাচ্ছি না আল্লাহর দয়ায় দাজ্জালের ব্যাপারে আমি পুরো বিস্তারিত বর্ণনাও দিয়ে যাচ্ছি তাও সুবহানাল্লাহ কইতে মন চায় না কথাটা আবারো বুঝেন সকল নবী এবং রাসূল তাদের উম্মতকে বলেছেন পৃথিবীতে দাজ্জালের ফিতনা হবে বড় ফিতনা দাজ্জাল দেখতে কেমন আয়েশা কি করবে কোথায় যাবে কিচ্ছু কেউ তার উম্মতকে বলে যান নাই কিন্তু আমাদের নবী ডিটেইলস বলে গিয়েছেন দাজ্জালের হায়াত কতদিন হবে কয় দিন থাকবে সে কি করবে কোথায় যাবে তার সমস্ত কিছু বর্ণনা দিয়ে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সংক্ষেপে দাজ্জালের 12টি বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরছি আপনারা আছেন না ঘুমাই গেছেন দাজ্জালের কয়টা বৈশিষ্ট্য নাম্বার 1 এক নাম্বার দাজ্জাল কি জিনভূত হবে না মানুষের সুরতে হবে আল্লাহর হাবিব বলেছেন মানুষের মধ্য থেকেই মানুষের আকৃতিতে দাজ্জালের আগমন হবে তবে দেখতে সে মানুষের মতো হলেও তার মধ্যে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য থাকবে দেখতে সে বিরাট দানব আকৃতির হবে মানুষের মধ্য থেকেই তার আগমন হলেও তার মধ্যে আলাদা কিছু বৈশিষ্ট্য থাকবে এবার শুনুন সেই বৈশিষ্ট্যগুলো কি নাম্বার 2 দুই নম্বরে নবীজি বলেছেন আলা ইন্নাল মাসীহাদ দাজ্জাল আওয়ার লাইন নবীজি বলেছেন সাবধান আমার উম্মত দাজ্জালকে চিনবা কেমনে শোনো দাজ্জালের একটা চক্ষু হবে কানা অন্ধ দাজ্জাল চোখে দেখবে না দাজ্জাল হবে অন্ধ জোরে বলেন দাজ্জালের একটা চক্ষু হবে আল্লাহর নবী বলেছেন শেষে নিজেকে দাবি করবে আমি হচ্ছি রব খবরদার ঈমান হারা হয় না সে তো মানুষ মানুষের মতোই পেশাব পায়খানা করবে খাওয়া দাওয়া করবে যিনি রব তিনি মানবীয় সকল গুণাবলীর ঊর্ধ্বে আমাদের রব যিনি গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি আল্লাহ নাম্বার 3 তিন নম্বরে নবীজি বলেছেন ইন্নাহু শাব্বুন কতত দাজ্জাল হবে মধ্যবয়সী একজন অস্বাভাবিক আকৃতির যুবক নাম্বার 4 চার নাম্বার হচ্ছে নবীজি বলেছেন আন্নাহু আহমার তার গায়ের রং হবে লাল অন্য অন্য বর্ণনা এসেছে তার গায়ের রং হবে শ্বেত সাদা চামড়ার অধিকারী হবে নাম্বার 5 পাঁচ নাম্বার হলো নবীজি বলেছেন আন্নাহু জাদুশার তার মাথার চুল হবে অস্বাভাবিক কুকরানো অস্বাভাবিক কুকরানো চুল থাকবে নাম্বার 6 ছয় নাম্বার হলো মাকতুবুন বাইনা আইনাইহি কাফ ফা র কোন কোন রেওয়ায়েতে এসেছে তার কপালের মধ্যে লেখা থাকবে কাফির আর কোন কোন বর্ণনা এসেছে তার কপালের মধ্যে লেখা থাকবে আরবি তিনটা অক্ষর জোরে বলেন কয়টা অক্ষর কাফ ফা র বলেন কাফ ফা র কাফির এটা লেখা থাকবে নবীজি বলেছেন উচ্চ শিক্ষিত লোক কিন্তু তার অন্তরে যদি ঈমান না থাকে নিফাক যদি থাকে ঈমান না থাকলে এত পড়ালেখা জানলেও দাজ্জালের জামানায় পুস্টার পড়তে পারবে লেখাপড়া জানলেও ঈমান না থাকলে দাজ্জালের কপালে লেখা কাফির লেখা সে পড়তে পারবে আপনারা হয়তো ভাবতে পারেন হুজুর কেন পড়তে পারবে না কারণ সে তো শিক্ষিত মানুষ এর কারণ হলো তার অন্তরের মধ্যে ঈমানের নূর না থাকার কারণে ওই ব্যক্তি প্রতারণায় পড়ে যাবে দাজ্জালের ধোঁকা দাজ্জালের খপ্পরে পড়ে যাবে সেজন্য দাজ্জালের কপালের কাফির লেখা পড়তে পারবে আবার অন্যদিকে কারো মধ্যে যদি ঈমান থাকে আর সে যদি অশিক্ষিত হয় পড়ালেখা নাও জানে দাজ্জালের কপালে লেখা থাকা কাফির সে পড়তে পারবে বলবেন পড়ালেখা না জানা ব্যক্তি কি করে পড়বে তার অন্তরের মধ্যে ঈমানের নূর থাকার কারণে ওই ঈমানদারের অন্তর্দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কে এরপরে নাম্বার 7 সাত নম্বরে নবীজি বলেছেন ইন্না মাসীহাদ দাজ্জাল রজুলুন কসীরুন আফহাজ দাজ্জাল হবে বেটে খাটো আপনারা এই উখিয়াতে খাটো মানুষকে আঞ্চলিক ভাষায় কি বলেন বাইটা তাহলে দাজ্জাল হবে
জোরে বলেন শুধু বাইটটা না সে হবে আফহাজ আফহাজ মানে হলো যে ছেলেদেরকে খতনা করায় আপনাদের এলাকায় খতনা বলেন না মুসলমানি বলেন মুসলমানি করার পরে ছেলেরা প্রথম দুই একদিন কেমনে হাঁটে হ্যাঁ সেগাই সেগাই দুই পা দুই দিকে দিয়ে দিয়ে হাঁটে নবীজি বলেছেন দাজ্জাল সেগায়া সেগায়া হাঁটবে হাসবেন না অনেক সুস্থ যুবক আছে রাস্তাঘাটে যখন হাঁটে দাজ্জালের মতো সেগায়া সেগায়া হাঁটে খবরদার যুবক ভাইরা দাজ্জালিও কায়দায় হাঁটাচলা করবেন না অনেক যুবক আছে মোটরসাইকেল যখন চালায় ডিজে কায়দায় কিছুক্ষণ ডানে কিছুক্ষণ বামে আছে না নাই আবার মোটরসাইকেল চালায় তো চালায় যখন মহিলা কলেজের সামনে দিয়ে যায় কি আর বাড়ায়া দেয় তখন শুধু পিপ 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 এই রকম ছেলে আছে না নাই ইমানদার কখনো বেয়াদব হয় না আল্লাহর প্রিয় বান্দারা রহমানের বান্দারা বিনয়ী হয় আদবওয়ালা হয় এজন্য আল্লাহ সূরা ফুরকানের মধ্যে বলেছেন ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা রহমানের বান্দা হলো তারা দুনিয়াতে নম্রভাবে ভদ্রভাবে বিনয়ের সাথে বিচরণ করে যারা আমরা বেয়াদবের মতো রাস্তাঘাটে চলব না আদব মেনটেন করে ভদ্রতার সাথে চলব ইনশাআল্লাহ তাহলে দাজ্জালের বৈশিষ্ট্য পেলাম বাইটটা আর সেগায়া সেগায়া হাঁটেন না নাম্বার এইট আট নাম্বার হলো দাজ্জাল হবে নির্বংশ দাজ্জালের কোনো ছেলে মেয়ে থাকবে না নবীজি বলেছেন আন্নাদ দাজ্জাল লা ইউলাদুলাহু দাজ্জালের কোনো সন্তান থাকবে না আপনারা মনে মনে ভাববেন হুজুর তো আপনি বলেছেন একটু আগে দাজ্জালের অনেক রুহানি সন্তান আছে রুহানি সন্তান এক জিনিস আর রক্তের সন্তান হলো রুহানি সন্তান মানে হলো তার খাইসলত ধারণ করে খাইসলত লালন করে যেমন দুনিয়াতে এখন ফেরাউন নামে কেউ নাই নমরুদ নামে কেউ নাই কিন্তু দেখবেন অনেক এলাকায় অনেক মসজিদে ফেরাউন নমরুদের ওয়াজ করলে তাদের কলিজাটা জলে পুড়ে ছাই হয়ে যায় ফেরাউন আর নমরুদের ওয়াজ শুনে মন খারাপ করে যারা ফেরাউন আর নমরুদের রুহানি সন্তান হলো তারা ওয়াজ হয় ফেরাউনের মন খারাপ হয় তার এমন মানুষ তো আমার সমাজে নাই আসলে ফেরাউনের বৈশিষ্ট্যের সাথে তার বৈশিষ্ট্য মিলে যায় যেমন ফেরাউনের স্বভাব হলো ফেরাউন হলো অহংকারী দুই নম্বরে ফেরাউন হলো যেমন সূরা কসাস পড়বে ফেরাউন হলো এমন ওয়াজালা আহলা হাসিয়া সে একটা বানিয়েছে তার নিজের দল আরেকটা বানিয়েছে তার বিরোধী দল বানায়া কি করেছে ইস্তাদায় ফতোয়া ইফাতাম মিনহুম সেখান থেকে এক দলকে দুর্বল বানিয়েছে যারা ইমানদার বনি ইসরাইল কেন বনি ইসরাইলকে দুর্বল বানিয়েছ কারণ তার আগে ফেরাউনের আগে মিশরকে শাসন করেছিল বনি ইসরাইলরা এই জন্য ক্ষমতায় এসে ফেরাউন বনি ইসরাইলদের কথাবার্তা তাদের তাদের কথা বলা চলাফেরার স্বাধীনতা কেড়ে নিয়েছিল আজকেও যারা ক্ষমতার জন্য মানুষকে ঘরে ঘুমাতে দেয় না এলাকায় থাকতে দেয় না বাড়িতে থাকতে দেয় না এরা হলো ফেরাউনের মতো স্বৈর শাসক এখন ফেরাউন আর নমরুদের কথা বললে আপনার মন খারাপ হওয়ার কথা না কারণ ফেরাউন তো ফেরাউন নমরুদ তো না আপনার মন খারাপ হলে পাবলিক বুঝে নিবে তার সাথে আপনার রুহানি কানেকশন আছে ঠিক কিনা নাম্বার নাইন নয় নাম্বার হলো নবীজি বলেছেন এই দাজ্জাল হবে অস্বাভাবিক আকৃতির দানব আকৃতির দানবের মতো তার চেহারা থাকবে তার সুরত থাকবে দানবের মতো এগারো নম্বর হলো নবীজি বলেছেন সে হবে এমন স্বভাবের ইনহিনা মানে হলো যেটাকে আমরা সহজ বাংলায় বলি গাউরা গার তেরা বক্র স্বভাবের দাজ্জাল হবে বক্র স্বভাবের এগারো নম্বর হলো আজলাল জাভা তার এই ললাট তার এই কপাল হবে অস্বাভাবিক রকমের প্রশস্ত বারো নম্বর হলো নবীজি বলেছেন তার এই কাঁধ এই অংশটা অনেক বেশি চওড়া থাকবে এই যে দাজ্জালের বৈশিষ্ট্য বললাম এই দাজ্জাল পৃথিবীতে আগমন করবে আত্মপ্রকাশ করবে কিন্তু দাজ্জালের জন্ম হয়ে গেছে দাজ্জালের জন্ম আপনারা কি ভাবছেন দাজ্জালের জন্ম হবে নবীজির জামানায় দাজ্জাল ছিল
দাজ্জালের জন্ম বহু আগে হয়ে গিয়েছে। দাজ্জাল বন্দী আছে, জামিন পাবে, সে শুধু বের হবে, কিন্তু তার জন্ম ইতিমধ্যে হয়ে। আপনাদের বিশ্বাস হয় না? আসেন, দাজ্জালের যে জন্ম হয়েছে আপনাদেরকে প্রমাণ দেই। একটা ঘটনা বলবো, মনোযোগ আছে আপনাদের? ঘটনাটা কি বলবো না শেষ করে দিব? একজন মহিলা সাহাবি, এই হাদিসের বর্ণনাকারী সাহাবি, এই ঘটনাটা তিনি বর্ণনা করছেন। সাহাবির নাম হলো ফাতিমাতু বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেছেন, ফজরের আজানের ধ্বনি আমার কানে যখন গেল, আমি আল্লাহর নবীর ইমামতিতে ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে নববীর উদ্দেশ্যে ওযু করে রওনা দিলাম। সুবহানাল্লাহ, নামাজ আদায় করবেন কার পিছনে? রাসূলের পিছনে। তিনি রওনা দিলেন, মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। পুরুষের কাতারের পিছনে হলো মহিলাদের কাতার। তিনি বলছেন, আমি মহিলাদের কাতারের একেবারে সামনের কাতারে সেদিন জায়গা পেলাম, আল্লাহর নবীর ইমামতিতে আমরা নামাজ আদায় করলাম। নবীজি নামাজের সালাম ফিরানোর পরে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি সমবেত সকলকে বললেন, কেউ আজকে নামাজের জায়গা থেকে উঠবা না, তোমাদের উদ্দেশ্যে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। এই কথা বলে নবীজি মিম্বরে আরোহণ করলেন। এরপরে তিনি সকল সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে বারবার বারবার সতর্ক করি দাজ্জালের ব্যাপারে। দাজ্জালের ব্যাপারে আজ আমি এমন সংবাদ দিব যে সংবাদ ইতিপূর্বে আমি তোমাদেরকে দেই নাই। তামিম দারি এতদিন খ্রিস্টান ছিল, কিন্তু সে এখন মুসলমান হয়েছে, আমার সাহাবিতে পরিণত হয়েছে। নামটা মনে রাখবেন, তামিম দারি। তামিম দারি, তামিম দারি, তামিম দারি। নবীজি বললেন, তামিম দারি এতদিন খ্রিস্টান ছিল, এখন সে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। দাজ্জালের ব্যাপারে তামিম দারি আমাকে এমন একটি ঘটনা বলেছে, এমন সংবাদ দিয়েছে দাজ্জালের ব্যাপারে, আমি যা তোমাদেরকে জানাতে চাই তার কথার সাথে সেগুলো হুবহু আমার মিলে গিয়েছে। এই জন্য আজকে দাজ্জালের ব্যাপারে আমি তোমাদেরকে পুরোপুরি বলছি। নবীজি বললেন, তামিম দারি এবং তার 30 জন সাথী, লাখাম এবং জুজাম গোত্রের তার 30 জন সাথী মিলে তারা সমুদ্র ভ্রমণে বের হয়েছিল। সমুদ্র ভ্রমণে তারা বের হওয়ার পরে সামুদ্রিক ঝড়ের কবলে তারা পড়ে গেল। সামুদ্রিক ঝড়ের কবলে যখন তারা পড়ে গেল, সমুদ্রের উত্তাল তরঙ্গমালা, সমুদ্রের উত্তাল ঢেউ তাদের জাহাজকে দিক বিদিক নিয়ে যেতে লাগলো। এমনি করে একদিন দুই দিন নয়, একটানা এক মাস সাগরের মধ্যে তারা হারিয়ে গেল, পথ হারিয়ে ফেলল। এমনি করে এক মাস পথ চলার পরে তাদের সেই জাহাজ এক মাস পরে আসরের ঠিক পরে মাগরিবের আগ মুহূর্তে সূর্য ডুবার আগে একটা অচিন দ্বীপের মধ্যে গিয়ে তাদের জাহাজটা নোঙ্গর করল। তারা তখন সেই জাহাজ থেকে নামলেন কয় মাস পরে? জোরে বলেন, এক মাস পরে। তারা যখন জাহাজ থেকে অবতরণ করলেন, তারা ওই দ্বীপে যাওয়ার পরে হাঁটা আরম্ভ করলেন। হাঁটতে 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 হঠাৎ করে তারা এক অদ্ভুত ভয়ঙ্কর প্রাণীর সাক্ষাৎ পেলেন। এই প্রাণীর গায়ে এত বেশি লোম, গায়ে অতিরিক্ত লোম থাকার কারণে বোঝা যাচ্ছিল না তার শরীরের সামনের অংশ কোনটা আর পিছনের অংশ কোনটা। অদ্ভুত ভয়ঙ্কর সেই প্রাণীকে তারা জিজ্ঞেস করলেন, মান আন্তা, তুমি কে? সে তখন জবাব দিল, আনাল জাসাসা, আমি হলাম জাসাসা। জাসাসা মানে হলো গোয়েন্দা, গুপ্তচর। তারা তখন জিজ্ঞেস করলেন, এই অচিন দ্বীপে নিরিবিলি জায়গায় তুমি কার গোয়েন্দাগিরি করো, তুমি কার গুপ্তচরগিরি করো? সে তখন বলল, তোমরা সামনের দিকে এগিয়ে যাও, আরো কিছুক্ষণ এগিয়ে গেলে দেখবা কার গোয়েন্দাগিরি আমি করি। তারা সামনের দিকে এগিয়ে গেলেন। যেতে যেতে তারা এক জায়গায় গিয়ে দেখলেন বিরাট দানব আকৃতির এক ব্যক্তি তার হাত থেকে নিয়ে ঘাড় পর্যন্ত শিকল দিয়ে তাকে বাঁধা, পায়ের পাতা থেকে নিয়ে হাঁটুর উপর পর্যন্ত জিঞ্জির দিয়ে শিকল দিয়ে বাঁধা।
তখন তারা তাকে জিজ্ঞেস করলেন অচিরেই দিবে তোমার মতো এই বিরাট দানবাকৃতির ব্যক্তি এখানে কি করছো আর তোমার হাত পা কেন শিকল দিয়ে বাঁধা সে তখন বলল আমি কেন শিকল দিয়ে বাঁধা এটা বলবো পরে আগে বলো তোমরা এখানে আসলে কেমনে তারা পুরো কাহিনী শুনালেন সমুদ্র ভ্রমণে বের হয়ে আমরা পথ হারিয়ে ফেলেছিলাম ঝড়ের কবলে পড়েছিলাম আজ মাসখানেক পরে আমরা এখানে অবতরণ করেছি এখানে আসার আগে এক গোয়েন্দা পেলাম সে বলল সামনে আগালে নাকি কারো দেখা পাবো সে তখন বলল হ্যাঁ এটা হলো আমার গোয়েন্দা আমারই দেখা পাবে এটাই সে বলেছে তখন তারা বললেন তাহলে তুমি কে তোমার পরিচয় দাও তুমি এখানে কি করো তোমার অবস্থা এমন কেন মানুষের সুরত হলেও তোমার দেহ এত বিশাল কেন আর তোমাকে দেখতে এত ডেঞ্জারাস লাগে কেন এত ভয়ঙ্কর কেন তুমি শিকল দিয়ে বাঁধা কেন সে তখন বলল আমি তোমাদেরকে উত্তর দিব পরে তোমরা আমার তিনটা প্রশ্নের উত্তর দাও আগে জোরে বলেন কয়টা প্রশ্নের উত্তর তিনটা প্রশ্নের উত্তর দাও আগে নাম্বার ওয়ান এক নম্বর প্রশ্ন হলো আমাকে তোমরা বাইসানের খেজুর বাগান সম্পর্কে খবর দাও দুই নম্বর প্রশ্ন হলো জুগারের ঝর্ণার খবর দাও দুই নম্বর প্রশ্ন হলো বুহাইরা তো তাবারিয়া তাবারিয়া উপসাগরের খবর দাও তিন নম্বর হলো জুগারের ঝর্ণার খবর দাও প্রশ্ন করলো মোট কয়টা যুবক তরুণ ছাত্ররা ঘুমায় যায় না এগুলো খুব গুরুত্বপূর্ণ এই হাদিসটা কয়টা প্রশ্ন এক নাম্বার প্রশ্ন ছিল বাইসানের খেজুর বাগান সম্পর্কে দুই নাম্বার প্রশ্ন ছিল তাবারিয়া উপসাগর সম্পর্কে তিন নাম্বার প্রশ্ন ছিল জুগারের ঝর্ণা সম্পর্কে এরা তখন জিজ্ঞেস করলে তোমার এক নাম্বার প্রশ্ন করেছ বাইসান সম্পর্কে বাইসানের খেজুর বাগানের কি সম্পর্কে তুমি জানতে চাও সে বলল বাইসানে যার খেজুর বাগান আছে বাইসানের খেজুর বাগানের খেজুর গাছে কি এখনো খেজুর পাকে নাকি খেজুর গাছে কি খেজুর আছে নাকি তারা বললেন হ্যাঁ বাইসানের খেজুর বাগানের খেজুর গাছগুলোতে এখনো অনেক খেজুর আসে খেজুর পাকে খেজুরগুলো মানুষ খায় আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর বাইসান এটা আবার কি বাইসান এটা ছিল ফিলিস্তিনের একটা অঞ্চল কিন্তু এই অঞ্চলটাকে এখন অসভ্য যার দখলদার ইহুদিরা তাদের থেকে দখল করে নিয়েছে বুঝতেছেন কথা দুই নাম্বার প্রশ্ন করেছে আমাকে তাবারিয়া উপসাগরের খবর দাও এখন তাবারিয়া লিখলে আসবে না গুগলে আপনি যখন লিখবেন সি অফ গ্যালিলি তখন এটা আসবে সি অফ গ্যালিলি দেখবেন আপনারা ইউটিউবে গুগলে আসবে তারা জিজ্ঞেস করলেন তাবারিয়া উপসাগরের কোন খবর তুমি জানতে চাও সে বলল তাবারিয়া উপসাগরে কি এখনো পানি আছে নাকি আর সেই পানি দিয়ে মানুষকে এখনো চাষাবাদ করে নাকি তারা বললেন হ্যাঁ তাবারিয়া উপসাগরে এখনো অনেক পানি আছে সেই পানি মানুষ ব্যবহার করে এবং কৃষি কাজেও সেগুলো ব্যবহার করে তিন নম্বর প্রশ্ন করল জুগারের ঝর্ণা সম্পর্কে এই যে তাবারিয়া উপসাগর এটাও ছিল ফিলিস্তিনের একটা অঞ্চল এটাকেও ইসরায়েলের ইহুদিরা এখন দখল করে ফেলেছে তিন নম্বর জুগারের ঝর্ণার জুগার হলো লুত আলাইহিসসালামের মেয়ের নাম কোন নবী লুত আলাইহিসসালামের উম্মতকে সমকামিতার কারণে জমিন উল্টায় ধ্বংস করে দেওয়া হয়েছিল লুত আলাইহিসসালামকে যখন ফেরেশতা এসে সংবাদ দিয়েছিল আপনি আপনার পরিবার নিয়ে এলাকা ছেড়ে চলে যান তার দুই মেয়ে তার সাথে গিয়েছিল এক মেয়ের নাম রাব্বা আর এক মেয়ের নাম জুগার রাব্বা যেখানে মারা গিয়েছে ওই রাব্বার নামে সেখানে একটা রাব্বা ঝর্ণা হয়েছে আর জুগার যেখানে মারা গিয়েছে লুত নবীর মেয়ে সেখানে একটা ঝর্ণা ছিল ওই ঝর্ণা কে বলা হয় জুগারের ঝর্ণা এই জুগারের ঝর্ণা এটাও ফিলিস্তিনে ছিল এটাকেও ইসরায়েলের ইহুদিরা দখল করে এখন দেখি উত্তর দেন তো এখানে যে তিনটা জায়গার কথা বলা হয়েছে তিনটা জায়গা কোন দেশের জোরে বলেন এখন দখল করেছে কারা দখল করেছে কারা ইসরায়েল দখল করেছে কেন হাদিসে এসেছে দাজ্জালের 70,000 ইহুদি বাহিনী থাকবে ইহুদিরা হলো দাজ্জালের রুহানি সন্তান শুধু রুহানি না তারা দাজ্জালকে তাদের ইমাম নেতা মনে করে তারা এই তিনটা অঞ্চলকে এজন্য দখল করে রেখেছে যাতে দাজ্জাল আসলে এগুলোকে তাদের সামরিক ঘাঁটিতে পরিণত করা যায় কথা কি বোঝা যায়
কয়টা প্রশ্ন করেছে তিনটার জবাব তারা দেয় নাই শর্ত পূরণ হইছে এখন বলল তোমার তিনটা প্রশ্নের উত্তরই দিয়েছি এখন আমাদের প্রশ্নের জবাব দাও তোমার পরিচয় দাও তোমাকে তো আমরা চিনি না সে তখন বলল একটু صبر করো পরিচয় দিব তোমরা তো আরবের মানুষ তোমরা আমাকে আরো একটা খবর দাও সেটা হলো আরবে যে একজন নবী আসার কথা ছিল সেই নবী কি এসেছেন কিনা তারা বললেন হ্যাঁ সেই নবী এসেছেন সে জিজ্ঞেস করলো তিনি এখন কোথায় আছেন তারা উত্তর দিলেন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন সে বলল তার সাথে কি তার স্বজাতীয় লোকদের কোনো যুদ্ধ বিগ্রহ অনুষ্ঠিত হয়েছে কিনা তারা বললেন হ্যাঁ যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে সে জিজ্ঞেস করল যুদ্ধের ফলাফল কি তারা বললেন তিনি বিজয়ী হয়েছেন তখন সে বলল হ্যাঁ এমনটাই তো হওয়ার কথা তার অনুসরণ করবে যারা সফলকাম হবে তারা তারা এবার জিজ্ঞেস করলেন তোমার কথা রাখো তুমি আগে জবাব দাও তোমার পরিচয় কি সে তখন বলল আনা মাসিহুদ দাজ্জাল আমি হচ্ছি মাসিহুদ দাজ্জাল তাহলে এবার আমার উত্তরে দেন তো দাজ্জালের জন্ম হবে না হয়েছে জোরে বলেন হবে না হয়েছে কিন্তু দাজ্জাল এখন বন্দী আছে জামিন হবে কার ইচ্ছায় এখন তারা প্রশ্ন করলেন তুমি যদি দাজ্জাল হও তোমার ব্যাপারে তো কিছু কিছু কথা আমরা শুনেছি তুমি তো ভয়ঙ্কর ফিতনা তোমাকে দেখতেই তো ভয় ভয় লাগে তুমি এখানে কি করো এই অচিন দ্বীপে তুমি কি করো সে তখন বলল আল্লাহ আমাকে এখানে বন্দী করে রেখেছেন এই জন্য আমি এখান থেকে বের হতে পারছি না কিন্তু খুব শিগগিরই এখান থেকে আমাকে বাঁধন খুলে দেওয়া হবে তখন তারা জিজ্ঞেস করলেন তোমাকে যখন বাঁধন খুলে দেওয়া হবে তোমার যখন আত্মপ্রকাশ হবে তখন তুমি দুনিয়াতে মোট কতদিন অবস্থান করবে তখন সে জবাব দিয়েছে দুনিয়াতে আমি থাকব মোট 40 দিন জোরে বলেন কয় দিন তবে 40 দিন কিন্তু স্বাভাবিক 40 দিন নয় দাজ্জালের প্রথম দিনটা হবে এক বছরের সমান প্রথম দিনটা হবে জোরে বলেন এক বছরের সমান দাজ্জালের দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান দাজ্জালের তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান 40 থেকে 3 চলে গেল বাকি থাকলো কত 37 এই 37 দিন হবে স্বাভাবিক দিন এই কথা শুনে সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করেছিলেন তার প্রথম দিনটা যদি হয় এক বছরের সমান তাহলে আমরা নামাজ কিভাবে আদায় করব এক বছরে তো অনেক নামাজ নবীজি বললেন যেহেতু সেই সময়টা হবে সংকটের সময় তখন তোমরা অনুমান করে করে অনুমান করে করে নামাজ আদায় করে নিও আল্লাহু আকবার দাজ্জালকে তারা জিজ্ঞেস করলেন তুমি যে গিয়ে 40 দিন থাকবে তুমি 40 দিন কোন কোন এলাকায় থাকবে দাজ্জাল তখন বলল কোন কোন এলাকা বলিও না আমি কিন্তু সাংঘাতিক জিনিস আমি কোন এলাকা নয় আমার মধ্যে এত দ্রুততা রয়েছে আমি গোটা দুনিয়া চষে চষে বেড়াবো পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় আমি যাব তবে হ্যাঁ দুইটা জায়গায় আমি ঢুকতেই পারবো না কোন কোন হাদিসে এসেছে মসজিদে তূর এবং মসজিদে আকসা সহ মোট চারটা জায়গা সে বলল আমি মক্কায় যখন ঢুকতে চাইবো তখন আল্লাহর ফেরেশতারা আমাকে তখন তলোয়ার দিয়ে ভাগিয়ে দিবে মদিনায় ঢুকতে চাইবো তখন ফেরেশতারা আমাকে ভাগিয়ে দিবে নবীজি যখন ফজরে নামাজের পরেই হাদিসটা সাহাবীদেরকে শোনাচ্ছিলেন হাতে লাঠি ছিল নবীজি তার হাতের লাঠি দিয়ে মাটিতে তখন তিনবার আঘাত করেছিলেন জোরে বলেন কয়বার তিনবার আঘাত করেছিলেন আর বলেছিলেন হাদিহি তৈবা হাদিহি তৈবা হাদিহি তৈবা এটার অর্থ হলো এটা আমার পবিত্র শহর এটা আমার পবিত্র শহর এটা আমার পবিত্র শহর আমি এই জমিনে শুয়ে থাকার কারণে এই জমিনকে দাজ্জালের ফিতনা থেকে যিনি রক্ষা করবেন তিনি কে মক্কা মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না আর অন্য আরেকটা হাদিসে এসেছে বলা হয়েছে মসজিদে তূর আর মসজিদে আকসার কথা তাহলে দুইটা হাদিস থেকে আমরা যদি চারটা জায়গা নেই এই চারটা জায়গা ছাড়া গোটা দুনিয়াতে দাজ্জাল চষে বেড়াবে আর মানুষের ঈমান কেড়ে নেওয়ার জন্য সে কাজ করবে দাজ্জাল কিভাবে মানুষের মধ্যে ফিতনা ছড়াবে এবার শুনেন কষ্ট হচ্ছে আপনাদের না কি করে ফিতনা ছড়াবে দাজ্জাল শুনেন সেগুলো জেনে রাখেন আল্লাহর হাবিব বলেছেন আন্না মাআহু জান্নাতু ওয়া নার
তার এক দিকে থাকবে জান্নাত আর এক দিকে থাকবে জাহান্নাম তবে সেগুলো আসল না সেগুলো হলো ফেক সেগুলো হলো নকল দাজ্জাল এসে বলবে এই আমার উপর ঈমান আনো ঈমান আনলে এই যে দেখো এত সুন্দর জান্নাত এটা দিব যদি না আনো ঈমান যদি না আনো তাহলে দেখো এই যে জাহান্নাম জাহান্নামে ফেলবো নবীজি আমাদেরকে সাবধান করে দিয়েছেন আমাদের জন্য নবীজির কত মায়া আগেই হাদিসটা বলেছিলাম সকল নবী এবং রাসূল তার উম্মতকে দাজ্জালের কথা বলেছেন কিন্তু দাজ্জাল কি কি করবে কোন নবী তার উম্মতকে সেটা বলেন বলেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সব পরিষ্কার নবীজি বলেছেন দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম সে বলবে আমার উপর ঈমান আনো জান্নাত দিব ঈমান যদি না আনো জাহান্নাম দিব অবস্থা এমন সে জান্নাত আর জাহান্নাম বিলিয়ে বেরাবে আমার সমাজেও এখন দেখবেন কিছু মানুষ বের হয়েছে দাজ্জালের রূহানি সন্তান এমন ঠিকাদারে নিয়েছে বক্তৃতা দিয়ে মানুষকে জান্নাতে পাঠায়া দেয় আপনারা মনে হয় টেলিভিশন দেখেন না মনে হয় ফেসবুক ইউটিউবে দেখেন না আমার দেশে সাধারণ মানুষ তো দূরের কথা কিছু হুজুরও আছে দেখবেন যারে তারে জান্নাতে ঢুকায়া দেয় মনে হয় জান্নাত তার বাপের জান্নাত কারো বাপ দাদার পৈতৃক সম্পদ নয় জান্নাত আর জাহান্নামের যিনি ফয়সালা করবেন জুড়ে বলেন তিনি কি আল্লাহ নবীজি বলেছেন খবরদার দাজ্জালের খপ্পরে পড়ো না দাজ্জাল যেটা দেখাবে জান্নাত ওটা আসলে জাহান্নাম আর দাজ্জাল যেটা দেখাবে জাহান্নাম ওটা আসলে জান্নাত দাজ্জালের ফিতনায় না পড়ে তোমরা যদি ঈমানের উপরে থাকো আর সে যদি তোমাদেরকে তার দেখানো জাহান্নামেও ফেলে দেয় ঈমানদার ওই জাহান্নামে গিয়ে দেখবে ওইটা আসলে জাহান্নাম না এইটা হলো তার জন্য জান্নাতের ফুল বাগান আরো আস্তে পড়েন সুবহানাল্লাহ দাজ্জালের একদিকে থাকবে পানির নহর আর একদিকে থাকবে আগুনের নহর ফিতনা ছড়াবে বলবে ঈমান আনো পানির নহর দিব না আনলে আগুনের নহর দিব নবীজি বলেছেন সে যা দেখাবে আসলে তার উল্টা যেটা পানির নহর এটাই আগুনের নহর আবার যেটা আগুনের নহর এটাই হলো পানির নহর দাজ্জালকে আল্লাহ এমন কিছু অলৌকিক ক্ষমতা দিবেন কোনো এলাকা দিয়ে যাবে এলাকার সকল ফসল নষ্ট সে বলবে এলাকার মানুষ শোনো এই দেখো আমি হুকুম করব আসমান থেকে বৃষ্টি নাজিল হবে তোমাদের ক্ষেতের মধ্যে ফসল হবে আমার উপরে ঈমান আনো ঈমানদারেরা এগুলো শোনার পরেই বুঝবে এটা আসলে মানুষ না এটা হলো জোরে বলেন ঈমানদারেরা ঈমান আনবে না লম্বা ঘটনা দাজ্জাল সর্বশেষ যে যুবককে হত্যা করবে সেই যুবকের সাক্ষাৎ সে যখন মদিনা থেকে ফেরার পথে পাবে শুনতেছেন তো আপনারা মদিনায় ঢুকতে পারবে না বের হয়ে যাবে এক যুবকের সাক্ষাৎ পাবে ওই যুবক হবে দাজ্জালের জামানার সবচাইতে পরহেজগার যুবক সুবহানাল্লাহ সবচেয়ে পরহেজগার যুবক তার সাথে কার দেখা জোরে বলেন দাজ্জালকে দেখে ওই যুবক তো মুত্তাকি পরহেজগার বলবে তোরে তো দেখেই আমি চিনে ফেলেছি তুই দাজ্জাল দাজ্জাল বলবে না আমি দাজ্জাল না আমি তোর রব আমার উপরে ঈমান আন মানুষেরা জড়ো হয়ে যাবে তখন ওই যুবক বলবে হে মানুষেরা তার খপ্পরে পড়ো না সে আসলে মাসিহুন দাজ্জাল তাকে আমি চিনতে পেরেছি দাজ্জাল তখন উপস্থিত জনগণকে সাক্ষী রেখে বলবে শোনো আমি হলাম তোমাদের রব দেখো তাকে এখন আমি মেরে ফেলবো আবার জীবিত করব তাহলে তো বিশ্বাস করবো আমি তোমাদের রব এটা বলে ওই যুবককে সে মেরে ফেলবে মেরে ফেলার পরে দাজ্জালকে আল্লাহ কিছু অলৌকিকত্ব দিবেন মানুষের ইমানটা টেস্ট করার জন্য আবার সে জীবিতও করবে জীবিত করার পরে যুবককে বলবে কি রে এখন কি তোর বিশ্বাস হয়েছে যুবক তখন বলবে হ্যাঁ বিশ্বাস আরও পাকাপুক্ত হয়েছে তুই যে আসলেই দাজ্জাল লোকদেরকে বলবে এর খপ্পরে বইরো না এ আসলে দাজ্জাল তখন সে বলবে দাজ্জাল বলবে দেখো এরে আমি আবার হত্যা করি তাহলে তো বিশ্বাস করবা দ্বিতীয়বার যখন হত্যা করতে চাইবে হত্যা করতে পারবে না দাজ্জাল তখন তার সৈন্যদেরকে বলবে তাকে ধরো আর মারো প্রহার করো মারবে আর বলবে দেখো আমার উপর ঈমান আনো নইলে মেরে ফেলবো আরে ঈমানদার তো এমন তার ঈমানের জন্য মারপিট নয় রক্ত নয় প্রয়োজনে জীবন দেয় তাও বাতিলের সামনে সে মাথা নত করে না ঠিক কিনা ওই যুবক তখন বলবে তুই মারতে মারতে মেরে ফেল এরপরও তোর খপ্পরে আমি পড়বো না দাজ্জাল তখন করাত আনবে
জোরে বলেন কি করাতেনে মাথার উপরে রেখে ওই যুবককে দুই টুকরা করবে ওই দুই টুকরার মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করবে মানুষকে বলবে দেখছো আমার ক্ষমতা আমার উপরই মানানো মানুষেরা অবাক কি হচ্ছে ওই যুবককে আবার সে জুরা লাগিয়ে দিবে যুবককে বলবে কি রে আবার কি তোর বিশ্বাস হইছে কয় হ্যাঁ আরো বিশ্বাস হইছে তুই যে আসলেই একটা দাজ্জাল এরপরে সে ওই যুবককে হত্যা করতে চাইবে কিন্তু হত্যা করতে পারবে না দাজ্জাল সে যখন আত্মপ্রকাশ করবে তার সাথে আল্লাহর হাবিব বলেছেন মোট 70,000 ইহুদি বাহিনী থাকবে জোরে বলেন কত হাজার অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন আসফাহান শহরের অনেক লোকেরা তার সৈন্য হবে আসফাহান কোথায় আসফাহান হলো ইরানের রাজধানী তেহরান থেকে খুব নিকটবর্তী একটা জায়গা গুগলে সার্চ দিয়ে দেখবেন আবার নবীজি বলেছেন গ্রাম্য কিছু অশিক্ষিত মহিলাও দাজ্জালের সাথী হবে সঙ্গী হবে মহিলাদের কথা বিশেষভাবে এই কারণে বলা হয়েছে কারণ দেখবেন মহিলাদেরকে আমার সমাজে দেখবেন অনেক মহিলারা আছে গণকের খপ্পরে পড়ে আছে না নাই মহিলারা গণকের পাগল মাজারের পাগল মহিলারা বেশি দেখবেন তাবিজের পিছনে পুরুষের চেয়ে মহিলা দৌড়ায় বেশি দাজ্জালের অনেক মহিলা অনুসারীও থাকবে দাজ্জাল গোটা পৃথিবীতে যখন ফিতনা ছড়াবে মানুষের ঈমান নষ্ট করার কাজ করবে গোটা দুনিয়াতে যখন দাজ্জাল তাণ্ডব লীলা আরম্ভ করবে ফিতনা ছড়াবে ঠিক সেই সময়ে মুসলমানদেরকে এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য আল্লাহ আরেকজন মহামানবকে পাঠাবেন তার নাম হলো সাইয়েদনা ঈসা ইবনে মারিয়াম ঈসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন এমন পয়গম্বর দুনিয়ার একজন নবীর এখনো অফাত হয় না ইন্তেকাল হয় না একজন নবী এখনো মারা যান নাই সেই নবীর নাম হলো জোরে বলেন তিনি মারা যান নাই ঈসা নবীর সময়ের জালিম বাদশাহ ইহুদিদের খপ্পরে পড়ে ইহুদিদের কুমন্ত্রণায় ঈসা নবীকে হত্যার জন্য সেনাবাহিনী পাঠালো ঘটনা শুনতেছেন তো কি পাঠালো সেনাবাহিনী এসে ঈসা নবীর বাড়ি ঘেরাও করে ফেলল আল্লাহ তাআলা ঈসা নবীকে বললেন ও আমার পয়গম্বর আমার নবী এরা এসেছে আপনাকে মেরে ফেলার জন্য আর ঈসা নবী সারা জীবন ধরে দোয়া করছেন আল্লাহ আমি শুনেছি আমার পরে শেষ নবী আসবেন আর শেষ নবীর উম্মতের এত দাম অন্যান্য নবীর উম্মতের চাইতে সেই নবীর উম্মতের দাম বেশি তুমি আমাকে নবী না বানিয়ে ওই শেষ নবীর উম্মত যদি বানাতে আমার মনের আশাটা পূরণ হয়ে যেত তিনি আল্লাহর কাছে আবেদন করেছিলেন এজন্য আল্লাহ তার দোয়া কবুল করেছেন সুবহানাল্লাহ বলবেন না ইহুদিরা যখন ঘেরাও করে যখন সৈন্যরা ঘেরাও করে ফেলল আল্লাহ তখন ঈসা নবীকে আসমানে উঠায়া নিলেন সৈন্যরা যখন ঘরের ভিতরে ঢুকলো তখন এই সৈন্যদের মধ্য থেকে একজন সৈন্যকে আল্লাহ ঈসা নবীর সুরত দিয়ে দিলেন আল্লাহর জন্য এটা কঠিন কাজ জোরে বলেন খুব মজার কাহিনী সৈন্যরা ঢুকছে ঈসা নবীকে হত্যা করার জন্য আর সৈন্যদের মধ্য থেকেই একজনকে ঈসা নবীর সুরত দিয়ে দিয়েছেন কে এখন সবাই ধরছে কয় এইটা ঈসা এইটা সে কয় না আমি মিস্টার মিসা আমি মিস্টার কয় না তুই ঈসা তোর চেহারা তো ঈসার মতো সে কয় না আমি মিসা এখন যতই কয় তারা শুনে না কারণ এই খেলাটা কার তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল করেন আল্লাহর কৌশলের কাছে কাফিরদের ষড়যন্ত্র পরাজিত হয়ে যায় ঠিক কিনা তাদের জিনিস তারাই শেষ করে এরা টের শুলে চড়াইয়া মারছে কি চড়াইয়া খ্রিস্টানরা দেখবেন ওই যে আপনার কি বলে ওইটাকে ক্রুশ বা ক্রস চিহ্নটা দেখেন না খ্রিস্টানরা আর ইহুদিরা আছে মিসা নিয়ে আমরা আছি ঈসা নিয়ে তাদের আকিদা হলো তারা ঈসা নবীকে শুলে চড়িয়ে মেরে ফেলেছে আর মুসলমানদের আকিদা হলো ঈসা নবী এখনো মারা যান ঈসা নবীকে আল্লাহ আসমানে উঠে রেখেছেন তিনি আবার আসবেন কারণ তিনি দোয়া করেছিলেন শেষ নবীর উম্মত হওয়ার জন্য এই জন্য আখিরি জামানায় তাকে যিনি পাঠাবেন তিনি কে ইহুদি আর খ্রিস্টানরা ধুকায় পড়ে আছে তারা আছে মিসা নিয়ে আমরা আছি ঈসা নিয়ে গোটা দুনিয়ায় যখন
দাজ্জাল ফিতনা আরম্ভ করবে এই ফিতনা থেকে মুসলমানদেরকে হেফাজত করার জন্য একদিন ফজরের নামাজের সময় কোন নামাজের সময় ফজরের নামাজের সময় আজান হবে আজানের ইকামত দেওয়া হবে কোন মসজিদ মসজিদ হলো সিরিয়ার পূর্ব সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদের কথা হাদিসে বলা হয়েছে সিরিয়ার দামেস্ক শহরের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজে ইমামতির জন্য আগাবেন ঠিক সেই মুহূর্তে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাম ওই মসজিদের ছাদের উপরে অবতরণ করবেন আল্লাহু আকবার বলেন ইমাম মাহদী আলাইহিস সালাম তাকানো মাত্রই চিনে ফেলবেন তিনি বলবেন আপনাকে তো চিনে ফেলেছি আপনি হচ্ছেন মাসিহ ইবনু মারইয়াম আসেন আপনি আজ ইমামতি করেন তিনি বলবেন আমির সাহেব আমি ইমামতি করব না আপনি গোটা দুনিয়ার মুসলমানদের আমির আমিরুল মুমিনিন আপনি খলিফা আপনি নামাজে ইমামতি করেন আমি আজকে মুসল্লি হব সুবহানাল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালাম ইমামতিতে নামাজ অনুষ্ঠিত হবে ওইদিকে দাজ্জাল তার 70,000 ইহুদি বাহিনী নিয়ে মসজিদে সে ঘেরাও করে ফেলবে মসজিদে সে ঘেরাও করবে সে তো জানে না ঈসা আলাইহিস সালাম নামাজের আগ মুহূর্তে চলে এসেছেন সে এটা জানে দাজ্জাল তার বাহিনী নিয়ে আসবে মাহদী আর মাহদীর সৈন্যদেরকে মারার জন্য নামাজ যখন শেষ হবে ঈসা আলাইহিস সালাম ভাষণ দিবেন বলবেন তোমাদের আর কোনো ভয় নাই আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন দাজ্জালকে কতল করার জন্য আল্লাহু আকবার এক কোণে বের হও আমার নেতৃত্বে বের হও দাজ্জালের আর কোনো রক্ষা নাই আল্লাহ আমাকে পাঠিয়েছেন মসজিদের দরজা যখন খোলা হবে দেখা হবে দাজ্জাল মসজিদের সামনে তার বাহিনী নিয়ে হাজির তখন আল্লাহর হাবিব বলেছেন হাদিসে এসেছে লবণ পানির মধ্যে পড়লে লবণ কি থাকে না গলে যায় লবণ পানিতে দিলে যেমন গলে যায় দাজ্জাল ঈসা নবীকে দেখার পরে গলে যাওয়ার মতো অবস্থা হবে দাজ্জাল তার 70,000-এর বাহিনী ফেলে রেখে ঈসা নবীকে দেখে সে দৌড়ানো আরম্ভ করবে কারণ ঈসা নবী তার যমদূত দৌড়ানো আরম্ভ করবে ঈসা নবী সাথীদেরকে বলবেন তোমরা এদেরকে সামলাও আমি ওইটারে সামলাই তোমরা এদেরকে সামলাও আমি ওইটারে সামলাই তিনি তখন দাজ্জালকে ধরার জন্য পিছু ধাওয়া করবেন দৌড়াতে দৌড়াতে দাজ্জাল গিয়ে লুদ লাম ডালপেশ লুদ এটাও ফিলিস্তিনের অংশ ছিল এটাকেও ইসরায়েলরা দখল করে রেখেছে ইসরায়েলের রাজধানী তারা ঘোষণা করেছে তেল আবিব এই তেল আবিব থেকে নিকটবর্তী লুদ এই লুদ নামক জায়গায় বাবেলুদে যখন দাজ্জাল পৌঁছে যাবে সেখানে গিয়ে ঈসা নবী তারে ধরবেন ধরার পরে ঈসা নবী তাকে হত্যা করে ফেলবেন আল্লাহু আকবার আর ওইদিকে দাজ্জালের 70,000 বাহিনীকে কুপাকুপি আরম্ভ হবে মুসলমানরা এদের উপরে ঝাঁপিয়ে পড়বে কারণ মুসলমানদেরকে সাহায্য করবেন কে ইহুদিরা সেদিন দাজ্জালের সন্তানরা দাজ্জালের সৈনিকরা সেদিন দেয়ালের আড়ালে লুকাবে দেয়ালের ইট কথা বলবে দেয়ালের জবান খুলে দিবেন কে পাথর দেয়াল কথা বলবে বলবে হে আল্লাহর সৈন্য আমার আড়ালে দাজ্জালের সন্তান দাজ্জালের সৈন্য আছে তারে ধরো মারো গাছের আড়ালে যখন দাজ্জালের সৈন্য রাগি লুকাবে গাছের জবানও খুলে দিবেন কে গাছও বলবে রে ধর কোন রেহাই নাই দাজ্জাল শেষ দাজ্জালের দল দাজ্জালের দল পরাজিত হবে মাহদীর দলের লোকেরা পৃথিবীকে নেতৃত্ব দিবে এতে কোনো সন্দেহ নাই আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী ঠিক কিনা বলেন আমরা মাহদীর সৈন্য হতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না মাহদীর সৈন্য হতে হলে বর্তমান জামানায় কোরআনওয়ালা মানুষদের সাথী হতে হবে কোরআনের বিরোধী যারা তাদের সাথে চলাফেরা করা যাবে না তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আলো ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ বারিয়ে তাকবীর
দাজ্জালের বাহিনী কারা সুদখুর ঘুষখুর যারা বলেছিলাম দাজ্জালের বেশিরভাগ সৈন্য হবে ইহুদি এখন এখানে আলেমরা বসে আছেন ইহুদিদের সবচাইতে খারাপ গুণ হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুদখুর হলো ইহুদি জানেন না আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ সুদখুর কারা ইহুদিরা ইহুদিরা হলো দুনিয়ার সবচেয়ে বড় সুদখুর তাহলে আমার সমাজে যারা সুদ খায় আমার সমাজে সুদখুর যারা দাজ্জালের রুহানি সন্তান হলো তারা আমাদের সমাজে তো সুদখুর একেবারে নাই সুদের ওয়াজ কি করতাম সুদ তো এত বড় মারাত্মক গুনাহ নবীজি বলেছেন সুদের 70টার বেশি গুনাহ আছে সুদের সবচাইতে নিম্ন পর্যায়ের গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা কার সাথে এই কথা শোনার পরেও যারা সুদ খায় এদের মাথায় শয়তান পেশাব করে দিয়েছে সুদের সবচেয়ে নিচের গুনাহ একদম নিচেরটা কার সাথে জিনা করা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এটা সবচেয়ে বড় না সবচেয়ে ছোট এই হাদিসটা শোনার পরেও যারা সুদ খাওয়া থেকে বিরত থাকবে না এদের মাথায় পেশাব করে দিয়েছে কে আর দাজ্জালের কাছে এরা একদম খাঁটি মুরিদ হইছে ঠিক কি না বলেন দাজ্জালের সন্তান ইহুদিদের বৈশিষ্ট্য হলো এরা মুসলমানদের চূড়ান্ত দুশ্মন আল্লাহ কোরআনে বলেছেন ও নবী মুসলমানদের বিরুদ্ধে দুশ্মনীতে সবচাইতে বেশি এগিয়ে তাহলে আজকের জামানায় দাজ্জালীয় দলের লোক হলো তারা মুসলমানদেরকে দু চোখে দেখতে পারে না যারা আলেমদেরকে দেখতে পারে না যারা দাজ্জালের রুহানি সন্তান হলো তারা আমার তো ভয় লাগছে এই দেখেন না ফিলিস্তিনিরা আশ্রয় দিয়েছিল এই ইসরায়েলকে আপনারা জানেন কিনা এটা অটোমান সাম্রাজ্যের পতনের পরে যুবকরা ইতিহাস শুনেনেন ভাইয়েরা অটোমান সাম্রাজ্যের পতনের পরে ব্রিটেন এই ফিলিস্তিন জর্ডান সিরিয়া লেবানন সহ মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটা দখল করে নেয় তখন ব্রিটেন আর এই ফ্রান্স ভাগাভাগি করে এই অঞ্চল তারা শাসন করত ১৯৩০ সালের পরে হিটলার নাম শুনছেন আপনারা ৬০ লক্ষ ইহুদি বেড়া একাই মারছে কি জিনিস কয় লক্ষ আমি হিটলারের এই ইতিহাস যখন পড়ছি তখন ভাবলাম হিটলার যেহেতু মারছেই তো কিছুরে বাঁচায় রাখছে কেন আসলে বাঁচায় রাখছে যাতে হিটলারকে মানুষ গালি না দেয় ইহুদিরা যে কত খারাপ এটা বোঝানোর জন্য কিছু বাঁচায় রাখছে যাতে ইহুদির বাচ্চাদের খাস লোক দেখে মানুষ বুঝে যে হিটলার একাই কেন এত ইহুদি মেরেছে কথা কি বুঝতেছেন কয় লক্ষ মারছে ৬০ লক্ষ ইহুদি গোটা ইউরোপে যখন গোটা ইউরোপে হিটলার ইহুদি নিধনযজ্ঞ চালিয়েছে ইউরোপ থেকে তখন ইহুদিরা জাহাজে উঠে উঠে পলায়ন করে করে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে এসেছে এই যে ফিলিস্তিন জর্ডান বা এইসব অঞ্চলে বিশেষ করে ফিলিস্তিনে এসে তারা বেশি আশ্রয় নিয়েছে ব্রিটেন তখন আর এই যে পশ্চিমা দুনিয়া এরা তখন বলেছে শোনো তোমরা এখানে আসো আশ্বাস দিচ্ছি তোমাদের জন্য এখানে কিছু করা যায় কি না একটা আলাদা রাষ্ট্র তোমাদের জন্য গঠন করা যায় কি আমার কথা বুঝে থাকলে জবাব দেন তো মার্কিন যুক্তরাষ্ট্র এত বড় একটা দেশ এই ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পেছনে তাদের ভূমিকা সবচাইতে বেশি গোটা দুনিয়াতে এখন ইহুদিদের সংখ্যা প্রায় ৯০ লক্ষের কাছাকাছি অল্প একটু কম বেশি হতে পারে তো এই অল্প কিছু ইহুদিকে আমেরিকা এত বড় দেশ তারা চাইলে কি আমেরিকা বাংলাদেশের থেকে ১০০ গুণ আরো বড় তারা কি চাইলে তাদের দেশে জায়গা দিতে পারতো না কথা বলেন না কেন তো তারা তাদের দেশে জায়গা নেওয়া দিয়ে এদেরকে ফিলিস্তিনে আনছে কেন এটা আপনাকে বুঝতে হবে এনেছে এই কারণে ওরা পশ্চিমের দুনিয়ায় বসবাস করে কিন্তু পশ্চিমের দুনিয়ায় তারা রাজত্ব করতে চায় না গোটা পৃথিবীতে তারা রাজত্ব করতে চায় এজন্য মুরলগিরি মধ্যপ্রাচ্যে তাদের মুরলগিরি ঠিক রাখার জন্য আপনারা কি আপনাদের এলাকার মুরব্বী বলেন মুরব্বিয়ানা ঠিক রাখার জন্য ইহুদিদেরকে তারা ইউরোপ থেকে ধরে ধরে এনে এখানে রেখে দেয় যাতে মধ্যপ্রাচ্যে একটা গ্যাঞ্জাম লাগায় আর সবসময় রাখা যায় এই ইহুদিদেরকে সবচেয়ে বেশি অর্থ দেয় কারা জানেন না আপনারা আমেরিকা অস্ত্র দেয় কারা
আমেরিকা টাকা পয়সা দেয় কারা প্রশিক্ষণ দেয় কারা কেন দিছে জানেন এগুলো ছাত্রদের যুবকদেরকে জানা দরকার সব সমসাময়িক বিশ্ব সম্পর্কে জ্ঞান রাখা দরকার কেন এদেরকে অস্ত্র দেয় টাকা দেয় পয়সা দেয় এদেরকে এত প্রশিক্ষণ দেয় এদেরকে প্রশিক্ষণ দিয়ে রাখছে এই জন্য যাতে করে এদের কারণে মধ্যপ্রাচ্যের মুসলমান দেশ যারা আছে আতঙ্কে থাকে এখন আপনি বলবেন হুজুর এদেরকে আতঙ্কে রাইখা আমেরিকার কি লাভ আমেরিকা फायदा ছাড়া কখনো কোনো কাজ করে আমেরিকা তেলের জন্য মধ্যপ্রাচ্যে আসে কিসের জন্য জোরে বলেন এখন আমেরিকা দেখছে আমি আপনাকে ডলার দিব আপনি তেল দিবেন আমি খালি দিতেই থাকব আপনি কিছু দিবেন না এইটা তো হতে পারে টেকনিক করে তারা এই ইহুদিদেরকে এখানে ঢুকাইছে প্রশিক্ষিত করে দিয়েছে যাতে মধ্যপ্রাচ্যের দেশ যেগুলো আছে বুঝাইতে পারে দেখো তোমাদের আশেপাশে শত্রু আছে তোমাদের এদের কাছে অস্ত্র আছে প্রশিক্ষণ আছে তো তোমাদের তো অস্ত্র দরকার প্রশিক্ষণ দরকার তোমাদের কাছে অস্ত্র নাই আসো আমার কাছে অস্ত্র আছে অস্ত্র কিনো তাদের কৌশল হলো আমি তোমার কাছ থেকে তেল নিব তুমি বিনিময়ে ডলার আমাকে আমি তোমাকে বিনিময়ে ডলার দিব তুমি ডলার দিবা না এমনটা হতে পারে না আমি যে ডলার দিয়া তোমার তেল আনলাম এর চেয়ে দ্বিগুণ তিনগুণ বেশি ডলার তোমার থেকে আমি কৌশল করে নিব আসো আমার থেকে অস্ত্র নাও পারমাণবিক বোমা নাও আমার থেকে নিবা আমি যে ডলার দিয়েছি এর চেয়ে তিন চার গুণ বেশি ফেরত দিবা আমেরিকা গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধ লাগায় লাগায় অস্ত্র ব্যবসা করে 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 ঝামেলা লাগায় লাগায় তারা তাদের নেতৃত্ব ঠিক রাখে অস্ত্র ব্যবসাও ঠিক রাখে এমন কি তাদেরকে আমরা সম্মান করি কিন্তু এই যে এতদিন হয়ে গেল জাতিসংঘ নামে এক সংস্থা আছে এটা জাতিসংঘ না মুসলিম জাতি নিধন সংঘ আমরা আসলে বুঝি না এই যে আরাকান থেকে আসলো এরা আমার দেশে এরা আছে এখনো আশ্রিত অবস্থায় কিন্তু যেভাবে তারা আশ্রিত অবস্থায় আছে আর ওই পশ্চিমা দুনিয়া বা বিভিন্ন জায়গা থেকে খাবার দাবার আসতেছে কোনো সমাধানের পথে এগিয়ে কেউ যাচ্ছে না আমার তো ভয় হচ্ছে কোন দিন এই এলাকাও না জানি ফিলিস্তিন হয়ে যায় আর তারা ইসরায়েল হয়ে যায় কথা বুঝেন নাই এটারও তো একটা সমাধান করা দরকার আছে না নাই আরাকানের ভাই বোনরা মাইকের আওয়াজ শুনলে আবার রাগ করেন না আপনাদের ভালোর জন্য বলছি আমরা চাই আপনাদের ভিটামাটি আপনাদের জায়গা জমি আপনাদেরকে ফিরিয়ে দেওয়া হোক এটা আপনাদের হোক ঠিক কি না কেন আপনারা আশ্রিত অবস্থায় থাকবেন আপনাদের জায়গা ভিটা মাটি জায়গা জমি আপনাদের হক আপনাদেরকে ফেরাইয়া দিতে হবে এটা আপনাদের অধিকার যদি জাতিসংঘ কোনো জাতির সপক্ষে কথা বলে থাকে তো জাতিসংঘের উচিত আরাকানের ভাই বোনদেরকে এই উখিয়া বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়ে তাদের এলাকায় তাদের ঘর বাড়িতে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করা তো এই আমেরিকার কথা বলছিলাম তারা তাদের মিত্র ইহুদিদেরকে বলতেছে এই ফিলিস্তিনকে উড়ায় দাও ফিলিস্তিন উড়ে যাবে না ফিলিস্তিন থাকবে বরং আমেরিকা বলতে কোনো দেশ পৃথিবীতে থাকবে এটা আমার কথা না কয়টা ঘটনার পরে কিয়ামত হবে আলোচনার শুরুতে বলেছিলাম কয়টা জি এই যে ছেলেটা ঠিক আছে কয়টা দশটা এই দশটা ঘটনার মধ্যে তিনটা ঘটনা হলো পৃথিবীর তিন দিকে তিনটা ভূমি ধস হবে মানে এই দেশগুলা মাটির তলে চলে যাবে কোন কোন এলাকা নবীজি হাদিসে বলেছেন খাসফুন বিল মাশরিক পূর্ব দিকের কিছু দেশ খাসফুন বিল মাগরিব পশ্চিমের কিছু দেশ আমেরিকা পৃথিবীর পশ্চিমে না পূর্বে যারা মোড়লগিরি করছে আর মুসলমানদেরকে নীরবে নীরবে নিধনের কাজ করছে সেই আমেরিকা বলতে কোন দেশ পৃথিবীর মানচিত্রে কিয়ামতের আগে থাকবে না ইনশাআল্লাহ এবার আসেন এই দাজ্জাল আর দাজ্জালের অনুসারীদের ফিতনা থেকে বাঁচার জন্য তিনটা আমল বলে আমরা আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই তো কারা কারা বাঁচতে চান না হাত তুলেন আসলে সবাই বাঁচতে চায় আবেগ বেশি তো বাঙালির আবেগের চুটে হাত তুলে ফেলছে আমরা সবাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না তিনটা আমল কয়টা আমল জোরে বলেন মুখস্থ করতে হবে কয়টা আমল এক নাম্বার আমল হলো আল্লাহ তাআলার যতগুলো সিফতি নাম আছে গুণবাচক নাম আছে সবগুলো গুণবাচক নাম জেনে তাৎপর্য অনুধাবন করে
আল্লাহর তাওহীদের উপরে সুপ্রতিষ্ঠিত থাকা কারণ দাজ্জাল এসে নিজেকে খোদা দাবি করবে আমাদের খোদা কয়জন আমাদের রব কয়জন এজন্য সেই রবের ব্যাপারে জানা দরকার আছে না নাই সূরা ইখলাস পড়বেন রবের পরিচয় পেয়ে যাবেন পড়েন আমার সঙ্গে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ কয়জন ও নবী আপনি বলেন তিনি হচ্ছেন আল্লাহ যিনি একক অদ্বিতীয় আল্লাহুস সামাদ তিনি কারো মুখাপেক্ষী নন বরং সকলেই তার মুখাপেক্ষী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কেউ তাকে জন্ম দেয়নি তিনিও কাউকে জন্ম দেননি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আসমান জমিনে কেউ তার সমতুল্য নাই এক নম্বরে আল্লাহর ব্যাপারে অর্থাৎ তাওহীদের ব্যাপারে জ্ঞান অর্জন করবেন দুই নম্বর হলো দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য প্রত্যেক নামাজে সালাম ফিরানোর আগে দাজ্জালের ফিতনা থেকে পানা চাইবেন কার কাছে আল্লাহর নবী কত সুন্দর একটা দোয়া আমাদেরকে শিখিয়েছেন ইদা তাশাহাদা আহাদুকুম ফালইস্তাইদ বিল্লাহি মিন আরবা যখন তোমাদের কেউ শেষ বৈঠকে থাকে সালাম ফিরানোর আগে সে যেন চারটি বিষয় থেকে আল্লাহর কাছে পানা চায় জোরে বলেন কয়টা বিষয় কিন্তু বাস্তবতা হলো আপনারা আত্তাহিয়াতু এরপরে দুরুদ আর দোয়ায়ে মাসুর আল্লাহুম্মা ইন্নী যলামতু পড়ার পরে ইমাম সাহেবকে সিগন্যাল মেরে দেন আছে না নাই নবীজি বলেছেন সিগন্যাল দিলাম না দিয়া সালাম ফিরানোর আগে আল্লাহর কাছে চারটা বিষয় থেকে পানা চাও জোরে বলেন কয়টা এক নাম্বার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর দুই নাম্বার ওয়া মিন আযাবি জাহান্নাম তিন নাম্বার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত চার নাম্বার ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল কয়টা বিষয় হলো এই দোয়াটা কে পারেন হাত তুলেন তো মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেকেই পারেন হাত নামান বাচ্চারা পারে বেশিরভাগ বাচ্চারা পারে কিন্তু যুবক তরুণ আর বুড়া মানুষ পারতেছেন এটা তো বড় দুঃখের ব্যাপার দেখি বাচ্চারা কে কে পারো হাত তুলো তো বাচ্চারা দেখছেন বেশিরভাগ হাত বাচ্চা সুবহানাল্লাহ তোমরা কি পারো না আন্দাজি হাত তুলছো এ তুমি দাঁড়াও তো আসলে কি পারো এই সুইটার তুমি দাঁড়াও বলো 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 দাঁড়াও দাঁড়াও ভয় নাই তোমার বলো তোমাকে কেউ কিছু বলবে না তোমার থেকে সবাই শিক্ষা নিবে দাঁড়াও সবাই তোমার বড় যারা আছে এরা ভাববে দাঁড়াও তুমি দাঁড়াও সাহস করে দাঁড়াও 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 মাশাআল্লাহ সবাই বলেন মাশাআল্লাহ একশো তোমাকে মাশাআল্লাহ বলেছে দাঁড়াও তুমি সবাই আবার বলেন মাশাআল্লাহ দাঁড়াও দাঁড়াও মাশাআল্লাহ দাঁড়াও তুমি দাঁড়াও ভয় পাইও না দাঁড়াও 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 তুমি দাঁড়াও না সে দাঁড়াবে সাহস আছে তুমি দাঁড়াও তো তোমার নাম বলো তো দাঁড়াও লজ্জা লাগে আর কে পারো দেখি না দেখি তো ছোট কে আছে একটু দাঁড়াক এখন দেখি হাত উঠে না ধরা গেছে শোনেন আমাদের কিছু স্যার ছিল ছাত্র জীবনে কিছু কিছু স্যার ছিল এই বুঝছো কিছু হুজুর ছিল বুঝছো জি জি বুঝছি উনিও বুঝছে বুঝছে আর কিছু কিছু হুজুর ছিল বুঝছি এই কি বুঝছো দাঁড়াও কি বুঝছো বিপদ আছে না নাই আজকে এরকম হয়ে গেছে আচ্ছা ভয় পাইয়েন না কে কে পারেন দেখে হাত তোলেন তো মাশাআল্লাহ দেখি ভাই আপনি বলেন তো বসেই বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই বলেন মাশাআল্লাহ আসেন আপনাকে হাদিয়া দেই আপনি সামনে আসেন দেখছো তুমি হাদিয়া আজকে মিস করছো তুমি বলতা তুমি হাদিয়া পাইতে আসেন সবাই বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আসেন আপনি স্টেজে আসেন অনেকে স্টেজে ওঠার জায়গা দোয়া পারে দেখছেন আসেন 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ আর আপনারা পড়েন হাদিয়ার জায়গায় আপনাদের হাদিয়া হলো দোয়া মুখস্থ করা বলেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল আপনার নাম কি
আলমগীর ভাই নেন উনি কোনাকে হাদিয়া দেওয়া হয়েছে আমার তরফ থেকে বলেন মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আমার ভাইকে মাহদির সৈন্য হিসেবে আমাদের সবাইকে কবুল করুন বলেন আমিন এই তোমার নাম কি আশরাফ মিস করছো তুমি সুযোগ ছিল কিন্তু আজকে তুমি কইলে আশরাফ মিস করলে হ্যাঁ না চান্স একবারই আসে চান্স কয়বার আসে একবার চান্স কি বারবার আসে কষ্ট হচ্ছে নাকি আপনাদের না তোমাকে দেওয়া হবে আগামীতে আরো মাহফিল আছে তুমি অন্যান্য মাহফিলে বসে থাকো আসলে সে পারে কিন্তু ওই যে সাহসের কারণে তবে সে সাহসী হবে আল্লাহ তাকে সাহসী বানিয়ে দেন মাশাআল্লাহ কত ভদ্র ছেলে বসছে কোথায় দেখছেন আপনারা শুনেন ক্লাসে ফার্স্ট বেঞ্চে ভালো ছাত্ররা বসে তো আমাদেরকে অনেকে এসে আমরা গাড়ি থেকে নামলে ওজু টজু করার আগে অনেকে আইসা বলে হুজুর আপনাকে খুব ভালোবাসি একটা সেলফি দেন মনে মনে কিছু বলতে মানে বলতে পারি না কিন্তু মনে মনে বলি যে আপনি আমারে ভালোবাসেন না ফাঁসেন এটা আমি ভালো বুঝি কারণ আমাকে যে ভালোবাসে সে সন্ধ্যার পর থেকে সামনের সারিতে বসে আছে সামনে থেকে বলান শুনবে এখন ঠিক ঠিকের অবস্থা শুরু হয়েছে তো আর যিনি ছবি তুলতে গেছেন উনি তো সামনের বেঞ্চের ছাত্ররা আচ্ছা বলেন তো ভালো ছাত্ররা সামনের বেঞ্চে বসে না পিছনে বসে সামনের বেঞ্চে বসে এখানে সামনে যারা বসেছে এদের ভিতরে দিনই মহব্বত সবচেয়ে বেশি সবার ভিতরেই বেশি কিন্তু এদের ভিতরে আরো কয়টা আমল জোরে বলেন এক নাম্বার তাওহীদের জ্ঞান নেওয়া দুই নাম্বার কি বলেছি সালাম ফেরানোর আগে এই দোয়াটা করবেন তো সবাই তিন নাম্বার আমল কোরআনে একটা সূরা আছে এই সূরার প্রথম দশ আয়াত অথবা শেষের দশ আয়াত মুখস্থ করলে ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে কে বলতে পারবেন সূরার নাম কি মাশাআল্লাহ সূরা আচ্ছা হাত দিলে লাভ নাই এখন আর হাদিয়া দেওয়া হবে আরে বাপ রে বাপ হাদিয়া একবার কয়বার বারবার নাই কয়বার একবার কমিটি কি আমাকে হাদিয়া দুইবার দিবে কয়বার একবার তো আমিও কয়বার একবার কয়বার সূরার নাম হলো সূরা মান করা সূরাতুল কাহফ সরি মান হাফিজা আশরা আয়াতিন মিন আউয়ালি সূরাতুল কাহফ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মান হাফিজা আল আশরাল আওয়াখিরি মিন সূরাতুল কাহফ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল নবীজি বলেছেন যে ব্যক্তি সূরা কাহফে প্রথম দশ আয়াত অথবা শেষের দশটা আয়াত মুখস্থ করবে আল্লাহ ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে সুবহানাল্লাহ বলবেন না তাহলে এই সূরার প্রথম বা শেষের দশটা আয়াত আমরা কি মুখস্থ করতে পারবো না কারা কারা পারবেন না হাত তুলেন মাশাআল্লাহ মনোযোগ আছে আল্লাহ সবাইকে তৌফিক দিয়ে দেন আরো জোরে বলেন আমিন তাহলে কিয়ামতের আগে পৃথিবীতে হবে কয় দল এক দল আওয়ামী লীগ আর এক দল বিএনপি তাহলে এক দল কার দল দাজ্জালের কার দল দাজ্জালের জোরে বলেন কার দল আরো জোরে দাজ্জালের আরেক দল জোরে বলেন আমরা কার দলে থাকবো কার দলে মাহদির দল কিসের দল কোরআনের দল কিসের দল দাজ্জালের দল কিসের দল কোরআন বিরোধীদের দল আমরা থাকবো কোরআনের দলে আমরা থাকবো কোরআনওয়ালাদের সাথে আল্লাহ আমাদেরকে কবুল করে নেবে